নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত। আমি শিবম। এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি, জায়গাটা খুব ভালো, একটা মনোরম একটা জায়গা, বালির এক গঙ্গার ঘাট। এবং আমার সঙ্গে যিনি আছেন তাকে বোধহয় বঙ্গ রাজনীতিতে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া দরকার নেই। যদিও তিনি অত্যন্ত নতুন একটা মুখ, তবে প্রথম অভিষেকেই বলে না, সৌরভ জামা খুলে লর্ডসে সেঞ্চুরি করেছিল যেরকম আনন্দ, বঙ্গ রাজনীতিতে হয়তো দীপশিতা ধর সেই রকমই অভিষেক করে ফেলেছেন রাজনীতির ময়দানে। দীপশিতা দি, তোমাকে আমাদের মিডিয়াতে আরও একবার স্বাগত। থ্যাংক ইউ। তুমি বলো কেমন আছো? রাজনীতি তো অত্যন্ত সংগ্রামের একটা সময় কাটলো, প্রচার ছিল দু তিন মাস ব্যাপী, সারাদিন একটা করে ক্লান্ত হয়ে গেছিলে, নাকি কিভাবে কাটলো রাজনীতির এই সময়টা তোমার? অবশ্যই নির্বাচনের সময়টা খুব স্ট্রেনাস ছিল, প্রতিদিনের ক্যাম্পেইন। এবং আমার নির্বাচন শেষ হওয়ার পর বাদ বাকি যে কমরেডরা ছিলেন যাদের নির্বাচন হচ্ছিলো সেইখানে গিয়ে প্রচার করা, ফলে অবশ্যই একটা স্ট্রেন ছিল, একটা স্ট্রেস ছিল। কিন্তু মানে সেই সবটা তো বলে না মধুরেণ সমাপয়েত, সেটা তো হয়নি। যে ফলাফল আমরা দেখলাম বিধানসভা নির্বাচনে, খুবই কষ্টের, খুবই যন্ত্রণার। কিন্তু একই সঙ্গে ওই নির্বাচন থেকেও তো কিছু পজিটিভ জিনিস আমরা দেখতে পেলাম, প্রচুর নতুন ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যুক্ত হলো। তাই এখন মনে হয় যে ওই সময়ের একটা তো একটা এক্সপিরিয়েন্স হলো। এর আগে আমরা যা রাজনীতি করেছি সেটা ছাত্র রাজনীতি, কলেজ রাজনীতি, ইউনিভার্সিটি রাজনীতি, সেটার একটা অন্যরকম ডাইমেনশন থাকে। বাট এই বিধানসভা নির্বাচনের যে লড়াই বা প্রচারের সময়, সেই সময়টা তো অনেকটা যেটা রিয়েল পলিটিক্স, ভারতের রাজনীতি যা হয় তার অনেকটা আমরা বুঝতে পারলাম, একটা একটা এক্সপোজার হলো। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই অভিজ্ঞতাগুলো আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হবে। আর সেইখানে যা ভুল হয়েছিল ভুলগুলোকে ঠিক করা, যে ঠিকগুলো হয়েছিল সেগুলোকে মেনটেন করা, বজায় রাখা, এবং একই সঙ্গে যে বলছিলাম যে নতুন ছেলেমেয়েরা যারা আমাদের সাথে যুক্ত হলো তাদেরকে কী করে আমাদের সংগঠনের মধ্যে আরও বেশি করে সম্পৃক্ত করা যায়, আরও বেশি রাজনৈতিক করে তোলা যায়, সেই একটা দায়িত্ব, সেই একটা রেসপন্সিবিলিটি এখন মনে হয় যেন আমাদের কাঁধে রয়েছে। তাই নির্বাচন শেষ হয়েছে কিন্তু আমাদের কাজ, আমাদের অ্যাক্টিভিটি সেগুলো শেষ হয়নি। ছাত্র রাজনীতি, যেখানে তোমার স্লোগান বা তোমার কথা 500 জন শুনতো ক্যাম্পাসে, সেখান দিয়ে তোমার ভরা মাঠে 5000 জন তোমার সমর্থক শুনছে, এবং আমিও নিজেও বিভিন্ন ক্যাম্পেইনে দেখেছি অনেক তালি, অনেক প্রশংসা, অনেক কিছু পেয়েছো। কিন্তু আমি যদি বলি ময়দানটা, ময়দানের চরিত্রটা দুটো কোথায় কোথায় আলাদা তুমি দেখলে, ছাত্র রাজনীতি বনাম এই যে তোমার কথায় মেন স্ট্রিম রাজনীতি, আলাদাটা ঠিক কোথায় খুঁজে পেলে তুমি? একটা তো ছাত্র রাজনীতির ক্ষেত্রে ইটস মোর অর লেস হোমোজেনাস একটা একটা পপুলেশনকে আমরা অ্যাড্রেস করছি, এবং সেখানে ছাত্রদের বিষয়ে হতে পারে, সেই ছাত্র যে পরিবার থেকে আসে, যে সমাজ থেকে আসে, সমাজগুলো আলাদা, কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমরা তাদের কানেক্ট করছি সেটা একরকম। সেটা হতে পারে আমি ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করছি, হতে পারে আমি সবার জন্য স্কলারশিপের দাবি করছি, হতে পারে আমি বলছি যেখানে শূন্য পদ রয়েছে, রিজার্ভেশন ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেখানে রিজার্ভেশন ইমপ্লিমেন্ট করা উচিত। ফলে ইস্যুগুলো একরকম, কিন্তু আমরা যখন বিধানসভার রাজনীতি বা যখন বিধানসভা নির্বাচনে যাচ্ছি, সেখানে এক তো যে মানুষগুলোকে আমি অ্যাড্রেস করছি তারা ভীষণ রকম আলাদা, তাদের চাওয়া পাওয়াটা আলাদা, তাদের চাহিদাগুলো আলাদা, তাদের সমস্যাগুলো আলাদা। তো সেই সবগুলোকে একটা সূত্রে বাঁধা, একটা সূত্রে গাঁথা ডিফিকাল্ট। মানে আমি যখন কথা বলছি, আমি যখন অ্যাপ্রোচ করছি, আমার কথা একজন ব্যবসায়ী মানুষ, তিনি হতে পারে তিনি কোটিপতি, যিনি হয়তো জিএসটির কারণে তার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমি তাকেও কনভিন্স করার চেষ্টা করছি। আবার একই সঙ্গে একজন কারখানার শ্রমিক, যিনি এই সরকারের যে লেবার ল, সেই লেবার লয়ের কারণে ক্ষতিগ্রস্ত হবে, তাকেও কনভিন্স করার চেষ্টা করছি। ফলে এটা ডাইমেনশনটা অনেকটা বড়, এটার পরিসরটা অনেক বেশি বিস্তৃত, তাই এই জায়গাটা ডিফারেন্ট। এবং অবশ্যই তুমি যেটা বলছিলে যে আগে আমি 400-500 জন ম্যাক্সিমাম লোককে অ্যাড্রেস করতাম, এখন একটা ভরা মাঠ আমাদের কথা শুনতে, আমার কথা না, আমাদের কথা শুনতে আমাদের সমর্থক হিসাবে আসছে, আর এটা ভালো লাগার অবশ্যই। এবং যখন মনে হয় যে এতগুলো লোক আমাদের কথা শুনতে আসছে, তখন যে কথাটা আমি প্রথমে বলছিলাম, আমার মনে হয় আমার দায়িত্বটা আরেকটু বেড়ে গেল। তারা এতজন মানুষ আমাকে দেখছে, আমাকে নিয়ে আশা রয়েছে, স্বপ্ন দেখছে, তো কোথাও যাতে তাদের স্বপ্নভঙ্গ না হয়, কোথাও যাতে তাদের আশা পূরণ আমরা করতে পারি, সেই দায়িত্বটা আমার মনে হয় অনেক অনেক গুণ বেড়ে গেছে। তুমি যখন রাজনীতি করতে এলে মেন স্ট্রিম রাজনীতি, তখন তো এসেছিলে কঠিন সময়, এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা কঠিনতর সময়। মানে তোমার মানে শতাংশের হিসাবে বলো, আসন সংখ্যা বলো, কোনোটাতেই উন্নতি হয়নি। তো সেক্ষেত্রে তো তোমার মনে হয়েছে কোনো সময় যে ভুল সময় রাজনীতিতে চলে এসছো? আসলে ভুল সময় বলে তো কিছু হয় না, এবং এটা তো আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা মানে লাস্ট টু লাস্ট পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট হলেন সিপিআইএমের, এবং সেই সময় ভয়ঙ্কর সন্ত্রাসের অবস্থা, মানে প্রতিদিন কেউ না কেউ খুন হচ্ছে, কারোর ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমি তখন দিল্লিতে, আমি মা আমাকে যখন জানালো, আমি মাকে বললাম যে মা তুমি কেন দাঁড়াতে গেলে, এইরকম এত খারাপ অবস্থা যদি কিছু একটা হয়ে যায়। মা আমাকে জবাব দিয়েছিল যে পার্টির ভালো সময় তো বহু লোক ছিল,
পার্টির খারাপ সময় আমরাই থাকব। তোমার মনে এইটা আমার পরিবারের শিক্ষা, এবং পরিবারটা ব্যক্তিগত পরিবার নয়, কমিউনিস্ট পরিবারের শিক্ষা। যদি সময়টা কঠিন হয়, সেই কঠিন সময়ে একজন বামপন্থী সৈনিক হিসেবে অথবা পার্টিজান হিসেবে আমাদের দায়িত্বটা বেড়ে যায়। এবং খুব অদ্ভুতভাবে আমি যবে থেকে রাজনীতি করছি, আমি খুব কঠিন সময়েই রাজনীতি করা শুরু করেছি। আমি যখন আশুতোষ কলেজে গেলাম, সেই সময়ের 2010 সাল, তারপরে 2011 এবং পরবর্তীকালের সমস্ত ভায়োলেন্স, এবং সেই সময় দাঁড়িয়ে ইউনিট কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বা সভাপতি আমাকে দায়িত্ব দেওয়া হয়। এবং সেই সময় এরকম একটা ব্যাপার ছিল যে SFI বলে কলেজের ভিতরে ঢোকাটা খুব মুশকিল ছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়েও প্রচুর ছেলে মেয়েকে, প্রচুর বলবো না, বেশ কয়েকটা ছেলে মেয়েকে আমরা পেয়েছিলাম যারা এই সমস্ত কিছু সহ্য করেও নিজেকে SFI বলতে তৈরি ছিল। ওরা আগে একটা সময় ছিল যখন আশুতোষ কলেজ মানেই SFI। একটা বছরের মধ্যে, একটা বছর বলবো না, কয়েকটা মাসের মধ্যে সেই পরিস্থিতিটা একদম বদলে গেল, সংখ্যাটা অনেকটা কমে গেল, আমরা ভয় ভয় থাকতাম, কিন্তু তবুও আমরা ছেড়ে যাইনি। ওর মধ্যে নিজেদের বাড়ি থেকে পোস্টার লিখে নিয়ে যেতাম, কারণ যদি ক্যান্টিনে বসে পোস্টার লিখি হয়তো পোস্টার ছিঁড়ে দেবে, তো বাড়ি থেকে পোস্টার লিখে নিয়ে যেতাম এবং তাড়াতাড়ি করে আগে আগে গিয়ে সেই পোস্টার মারা। এবং তারপর আমি যখন JNU-তে যাই, একই রকম অবস্থা। 2012 সালে যে JNU, মানে JNU-তে যে SFI ছিল, সে SFI ভেঙে যায়। SFI JNU বলে একটা দল তৈরি হয় পরবর্তীকালে, যা ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন নাম নিয়ে আসে। এবং 2013-তে আমি যখন অ্যাডমিশন নিয়েছি, তখন SFI বলতে ওই 10-20 জন লোককেই বোঝাতে, আমাদের বেশিরভাগ আবার মালায়ালি। তো আমাদের JNU-তে মজা করেই আর কি 30 করেই লোকে বলতো, এটা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া নয়, সাউথ ইন্ডিয়া ফেডারেশন অফ ইন্ডিয়া। তো সেই হিউমিলিয়েশন থেকে 2013 সালে আমি প্রথমবার গিয়ে নির্বাচনে লড়লাম, এক মাসের মধ্যে অবশ্যই হারলাম, কিন্তু তার এক বছরের মধ্যে আমরাই আবার সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতে এলাম। মানে 2013-তে আমরা 0 সিট, 0 কাউন্সিলর, এবং 2014-তে সেই SFI 6টা কাউন্সিলর নিয়ে JNU-তে কামব্যাক করলো। তাই আমার তো রাজনীতির এক্সপিরিয়েন্স সবসময় শূন্য থেকে শুরু করা। তাই এইখানের অবশ্যই এটা কখনো আমরা আশা করিনি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোদিনও বামপন্থীরা 0 সিট পাবে, বাট এটা হয়েছে। আমরা কখনো ভাবতে পারিনি JNU-তেও, যে JNU সবচেয়ে বেশি স্টুডেন্টস ইউনিয়ন প্রেসিডেন্ট SFI থেকে পেয়েছে, সেই JNU-তে কখনো SFI 0 সিট পাবে। 2013-তে যা হয়েছিল আমরা কেউ ভাবিনি, বাট হয়েছে। তাই বলে না, সত্তরে লও সহজে, যেটা সত্যি যেটা হচ্ছে সেটাকে একসেপ্ট করা। এবং কমরেডটা তো বলে গেছেন, কংক্রিট অ্যানালাইসিস অফ দ্য কংক্রিট সিচুয়েশন। কংক্রিট সিচুয়েশন যদি এটা হয় যে মানুষ আমাদের রিজেক্ট করেছে, মানুষ আমাদের জায়গা দেয়নি, তো কোথায় ভুলভ্রান্তিটা হলো? সেই ভুলভ্রান্তিটা কাটিয়ে যে মানুষগুলো কয়েক বছর আগে পর্যন্ত আমাদের সঙ্গে ছিল, কী করে তাদের ফিরে আনা যায়, কী করে তাদের জিতে আনা যায়, সেইটা আমাদের টাস্ক, সেইটা আমাদের কাজ, সেই কাজই করবো। এবং তুমি তোমার মাকে বলেছিলে কেন তুমি ভোটে দাঁড়াতে গেলে, তোমাকে কেউ বললো কেন তুমি ভোটটা লড়তে গেলে, কি পেলে? মানে আমি একটা খুব সারপ্রাইজিং একটা কথা বলছি দীপশিতাদি, যদি এখানে আমি কোনো তৃণমূল মন্ত্রীর বা বিধায়কের ইন্টারভিউ নিতাম, বা নিদেন পক্ষে যারা BJP ইন্টারভিউ নিতাম, এই জায়গাটা না ওর দাদার অনুগামী দিদিরা অনুগামীতে ভর্তি থাকতো। মানে এত সুন্দর একটা, সুন্দর একটা মনোরম পরিবেশে বসে তোমার ইন্টারভিউ নিচ্ছে, এবং এই ঘাটে আমি আর তুমি এবং আমার ক্যামেরাম্যান ছাড়া কেউ নেই। মানে আমি তোমায় বলতে চাইছি, যে মানুষ তোমার কথা শুনে হাততালি দিল, সেই মানুষ কি তোমায় ভোট দিল? আমার মনে হয় অনেকেই যারা হাততালি দিয়েছেন ভোট দিয়েছেন, এবং এটাও হতে পারে অনেকে যারা হাততালি দিলেন তারা ভোট দিলেন না। কারণ আসলে নির্বাচন তো এক্সটেম্পো কম্পিটিশন নয়, যে দেখি কে ভালো তাৎক্ষণিক বক্তৃতা দিতে পারে তাকে আমি নম্বর দিয়ে পাশ করে দিলাম। মাল্টিপল ফ্যাক্টর্স থাকে সেখানে। আমার হতে পারে হয়তো আমার কারোর কথা খুব ভালো লাগলো, কিন্তু আমি তাকে ভরসা করতে পারলাম না যে সত্যি আমার কাজটা করতে পারবে কি পারবে না। অথবা আমার কাউকে ভালো লাগলো কিন্তু আমার মনে হলো এর সঙ্গে যে লোকগুলো থাকে সেই লোকগুলো ঠিক ভরসার যোগ্য নয়। আমার বাড়ির সামনে যে লোকটা আমার বিপদে আপদে পাশে দাঁড়ান, সেই লোকটা হতে পারে সে হয়তো ভালো কথা বলছে না, হতে পারে সে সাম্প্রদায়িক, কিন্তু সে তো আমার কাজে আসেন। তো এরকম মাল্টিপল ফ্যাক্টার্স থাকে, সেই মাল্টিপল ফ্যাক্টার্সের মধ্যে দিয়ে আমার মনে হয় মানুষ নিজের পছন্দ মতো প্রার্থীকে বেছে নিয়েছেন। সেখানে অনেকের হয়তো আমার কথা ভালো লেগেছে, কিন্তু আমাদের ভরসা করার মতো তারা অতটা বিশ্বাস আমরা অর্জন করতে পারি, সেটা মানে দ্যাটস আওয়ার পার্ট, সেটা আমাদের ফল্ট। সেই ভরসাটা কী করে অর্জন করতে, মানে আমার জন্য বা আমাদের জন্য কাজটা সহজ, কারণ প্রাথমিকভাবে মানুষ আমাদের পছন্দ করেছেন, ভরসা করতে পারেননি। তাই আমাদের যেটা করতে হবে সেটা হলো খালি ওই ভরসাটা অর্জন করা। তো সেই ভরসা অর্জন করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো আমরা করব। কোথাও গিয়ে একটা মানে ব্যক্তিগত ভরসার থেকে তোমাদের দলটাকে মানুষ ভরসা করতে পারছে না, এটাই একটা সামগ্রিক একটা চিত্র রাজনীতি। এই এই জায়গাটা কি রেকটিফাই করা দরকার? মানে CPM ফিরে আসতে পারে এই ভাবনার থেকে অনেক বড় প্রশ্নগুলো, CPM-কে কি আবার ভরসা করা যেতে পারে? এবং যেটা আমরা বলি, এটা তো মানে ব্যক্তি দীপশিতাধরের জিত অথবা ব্যক্তি দীপশিতাধরের হার নয়। আমরা যে রাজনীতি করি, বামপন্থী রাজনীতি করি, আমাদের জন্য সবসময় পার্টি ইজ লার্জার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল।
জ্যোতিবাবু হতে পারেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারেন, কেউ পার্টির ঊর্ধ্বে নয়। এবং পশ্চিমবঙ্গে 34 বছর ধরে যে মানুষ আমাদের ভালোবেসেছিলেন, ভরসা করেছিলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেখে কিন্তু নয়, এরকম হাজার হাজার ব্যক্তির একটা সমষ্টি ছিল যাদের দেখে ভরসা করতে পারতেন। রাত্রিবেলা রাতগুলোতে কিছু দরকার হলে সেই মানুষটাকে কাছে পেতেন, কোনো কারখানার আন্দোলনে সেই মানুষটাকে লড়াই করতে দেখতেন, জেলে যেতে দেখতেন, এরকম মানে বহু বছরের এই দেখা থেকে তো মানুষের শিক্ষা। একটা সময় তো কংগ্রেসের রাজত্ব ছিল, মানুষ কংগ্রেসকে ভোট করতেন, তারপর কংগ্রেসকে হারিয়ে মানুষ বামপন্থীদের আনেন। কেন আনেন? তাদের একটা লিভড এক্সপিরিয়েন্স ছিল, তাদের মনে হয়েছিল যে কংগ্রেসের তুলনায় আমার জীবনের যে সংগ্রাম, আমার যে ভালো থাকা, আমার যে বেঁচে থাকা, তাতে এই লাল ঝান্ডার যে লোকরা বা লাল ঝান্ডা পার্টির লোকরা, তারা আমাদের সঙ্গে রয়েছে, তাই তারা আমাদের ভোট দিয়েছিলেন। এখন যেটা হয়েছে, যেটা আমাদের ব্যর্থতা, বিগত 10 বছরে যবে থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, যে বিরোধী দলের ভূমিকা আমাদের পালন করার কথা ছিল সেটা আমরা তত ভালো পালন করতে পারিনি। একটা তো 34 বছরের জং, যেহেতু আমরা সরকারে ছিলাম এবং বহু মানুষ যারা শেষের দিকে পার্টির দায়িত্ব পেয়েছেন বা পার্টিতে এসেছেন, তারা তো সরকারি পার্টির সঙ্গে এসেছেন, তো সেই পার্টিতে আসাটা কতটা রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আর কতটা শুধুমাত্র আমরা ক্ষমতায় আছি বলে, সেটা একটা খুব ভাবার বিষয়। এবং এর ফলে যা হয়, যে আমাদের মনে হয়েছিল যেভাবেই হোক আমাদের সরকারে ফিরে আসতে হবে, সরকারে ফিরে আসলে আমরা সব ঠিক করে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সরকারে আসার জন্য তো আমাদের অনেক কিছু ঠিক করতে হবে, আমরা অনেক কিছু ঠিক করলে তবেই মানুষ আমাদের সরকারে ফিরিয়ে আনবেন। এই যে ভাবনাটা, এই ভাবনাটার একটা অ্যানোমালি, লোকের মনে হয়েছিল যেভাবে হোক আমি যদি নির্বাচনে জিতে যাই সমস্যার সমাধান হবে। আসলে আমরা যখন নির্বাচনে জিতেছি তখন সমস্যার সমাধান করেছি বলে নির্বাচনে জিতেছি, সেই সমস্যার সমাধান করার মতো আমরা কিছু কাজ করিনি। যেভাবে মমতা ব্যানার্জি অ্যাটলিস্ট শেষ 10 বছর বামপন্থীদের, যেভাবে তিনি সরকারকে বিধ্বস্ত করতে পেরেছিলেন, বিভিন্ন জায়গায় একটা অপোজিশন তৈরি করতে পেরেছিলেন, প্রচুর ইস্যু থাকা সত্ত্বেও সেই অপোজিশন ইস্যুগুলোকে সঙ্গে নিয়ে আমরা দানা বাঁধতে পারিনি, আন্দোলন করতে পারিনি, দীর্ঘমেয়াদী আন্দোলন করতে পারিনি, যার কারণে মানুষের মনে হয়েছে যে আমাদের হয়তো আর একটা সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। এবং দ্বিতীয়ত, যেটা এইবারের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়েছে, অবশ্যই বিজেপি। বিজেপি সারা ভারত জুড়ে যা করেছে, এবং আমরাও আমাদের প্রচারে তো কখনো বিজেপিকে ছোট করে দেখিনি, আমার যত ভিডিও যদি দেখো অথবা আমাদের অন্যান্য ক্যান্ডিডেটদের, আমরা সব জায়গায় বলেছি যে হাউ ডিফিকাল্ট বিজেপি ইজ গোয়িং টু বি যদি বিজেপি ভুলবশতও পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে। কারণ আমাদের মনে হচ্ছিল এটা অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট হচ্ছে, মমতা ব্যানার্জিকে সরিয়ে বহু মানুষ বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবছে, 2019-এর যা ট্রেন্ড। তাই আমাদের বলার মধ্যে এটা ভীষণভাবে ছিল যে কখনোই তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, বিজেপি যদি আসে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হবে। এখন মানুষ আমাদের এই কথাটা বিশ্বাস করেছেন, এই সত্যি বিজেপি তো সমস্যা তৈরি করবে সারা ভারতে যা দেখছে, উত্তরপ্রদেশে যা দেখছে, কিন্তু তাদের এটাও মনে হয়েছে যে এই সময় যদি আমরা বামপন্থীদের ভোট দিই ওরা তো জিততে পারবে না, ওরা তো 2019 সালে 6% ভোট পেয়েছে, তো সেখানে যদি ভুলবশত সিপিএমকে ভোট দিতে গিয়ে বিজেপি চলে আসে সেটা তো আমাদের জন্য খুব ভয়। তাই বহু মানুষ আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের কথাকে বিশ্বাস করেছেন, কিন্তু এরা খুব প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন করেছেন, যে প্র্যাকটিক্যাল ক্যালকুলেশনে মনে হয়েছে যে এইবারটা তৃণমূল আসুক, বিজেপিকে রুখতে হবে, পরে দেখা যাবে। আর মানে এইটাও একটা হারের কারণ, বা এটাও একটা কারণ যে যেরকম ফল আমরা আশা করছিলাম সেই রকম ফলটা হয়নি। মানে কোথাও গিয়ে তো এটা স্বীকার করছো যে মানুষও কিছুটা হলেও রাজনীতিটা বোঝে, রাজনৈতিক সমীকরণ বোঝে। তুমি হয়তো দেখবে বিভিন্ন জায়গায় তোমাদেরই বিভিন্ন সমর্থক বলেন মানুষ ভুল বুঝেছেন, মানুষ বুঝতে পারেননি, বা মানুষের প্রতি একটা যে বিতৃষ্ণা, একটা যে দম্ভ যে আমরাই ঠিক মানুষ ভুল, কোথাও গিয়ে তো এই সমীকরণটা বদলে দিয়ে মানুষ বুঝে শুনে ভোট করেছে, তোমার কথাগুলো যেহেতু একটা এস্টাবলিশমেন্ট হলো। অবশ্যই তাই, এবং এটা তো মানে আমাদের পশ্চিমবঙ্গ বলুন সেটা ভারতবর্ষের কমিউনিস্ট সবচেয়ে বড় যে জন্মনেতা তার নাম তো জ্যোতিবাবু, তিনি তো বলে গেছেন যে মানুষ ইতিহাস রচনা করে এবং মানুষ ভুল হতে পারেন না। কারণ যদি মানুষ আমাদের যখন ভোট দিয়েছিলেন তখন যদি সেটা মানুষের কনসিয়াস ডিসিশন হয়, তাহলে সেই মানুষ আজকে যখন তৃণমূলকে ভোট দিচ্ছেন সেটা আমরা কী করে বলতে পারি তার ভুল ডিসিশন? মানে আমাকে ভোট দিলেই সে রাইট, আমাকে ভোট না দিলেই ভুল সেটা নয়। এখন কথা হচ্ছে যে আমাদেরকে ভোট দিন এটা কনভিন্স করাতে পারলাম না কেন, সেই জায়গার প্রশ্নটা। এবং সেটাই তো পার্টির কাজ, যদি সমস্ত মানুষ মানে আমরা যে ফিলোসফিতে বিশ্বাস করি যে ওয়ার্কিং ক্লাস বা শ্রমজীবী মানুষ তারা একদিন বিশ্বের রাজা হবেন, তাদের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, অর্থ থাকবে, তারা যেভাবে নিপীড়িত হন, নিষ্পেষিত হন সেটা হবেন না। এখন মানুষ হঠাৎ করে একদিন উঠে তো রাজা হয়ে যাবেন না, সেই জন্যই তো পার্টির দরকার, সেই জন্য তো কমিউনিজমের দরকার, সেই জন্য তো আমরা বলি যে আমরা ভ্যানগার্ড পার্টি অফ দি প্রলেটারিয়েট। তো এই ভ্যানগার্ড পার্টির কাজ কি? মানুষকে সচেতন করা, মানুষকে তার যে অধিকার সম্পর্কে সচেতন করা। এই যে 8 ঘন্টা কাজের দাবিতে সারা বিশ্বজুড়ে যে 8 ঘন্টা কাজের দাবির কথা আমরা বলি, যাতে বামপন্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল,
সেই এই যে একদিন হঠাৎ করে তো মানুষ সেই আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেননি, বহুদিনের লড়াই, বহুদিনের সংগ্রাম, বহুদিনের কথাবার্তা, ডায়ালগ, ডিসকাশন, তারপর মানুষের মনে হচ্ছে সত্যিই তো আট ঘন্টা কাজ, আট ঘন্টা ঘুমানো এবং আট ঘন্টা বিনোদন আমার অধিকার, সেই অধিকারের জন্য আমাকে প্রাণ দিতে হবে। তাই এই যে কনসিয়াসনেস তৈরি করাটা, প্রলেতারিয়েটকে তার অধিকার সম্পর্কে কনসিয়াসনেস তৈরি করা, এটা পার্টির দায়িত্ব। এবং সেইখানে যদি আমরা সম্পূর্ণরূপে সফল হতাম তাহলে মানুষ আমাদের পছন্দ করতেন, যেরকম আগে করেছিলেন, সেখানে আমরা করতে পারিনি, সেখানে কোথাও না কোথাও আমাদের ব্যর্থতা রয়ে গেছে, যার কারণে মানুষ মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে আমরা অল্টারনেট নই, আমরা বিকল্প নই। আর একটা বিষয়, তুমি জ্যোতি বসুর কথা বললে, মানে কোথাও গিয়ে বঙ্গ রাজনীতির সমীকরণটা যদি দেখো, মুখ দরকার হয়, যেটা হলো তৃণমূলের ফেস যদি আমি বলি, নিঃসন্দেহে মমতা ব্যানার্জিকে দিকে ভোটটা হয়। তোমাদের তো মুখটা পেলে না খুঁজে, কোথাও কি এটা একটা ব্যর্থতার কারণ হিসাবে তোমার মনে হয়? আসলে বামপন্থী রাজনীতিতে না ওইভাবে মুখ খুঁজে পাওয়া যায় না, মানে ওই প্যারাশুটের নেতা হয় না যে আমি আজকে অমুককে আমার পার্টির মুখ বানালাম, এরকম হয় না। মানে যদি এটা হয় সেটা ভীষণ অকমিউনিস্ট ছিল। জ্যোতিবাবুকে কেউ কিন্তু মুখ করেননি, কেউ ভাবেনি, বসু নিজে মুখ হয়েছিলেন। ওই যে বুদ্ধদেব ভট্টাচার্যের দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া, যতই হোক এটা তো সমর্থন। হ্যাঁ, আমি বলছি ওনারা মুখ হয়েছিলেন, কী করে হয়েছিলেন, লড়াইয়ের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ ওনাকে নিজের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন, যেটা হয়। মানে আমরা তো বলি লেনিন তো একজনই, স্টালিন তো একজনই, মাও তো একজনই, হোচিমিন তো একজনই, চে গুয়েভারা, ফিদেল কাস্ট্রো তো ব্যক্তি, কিন্তু এই ব্যক্তিরা কিন্তু প্রজেক্টেড নয়। মানে এই ব্যক্তিকে কেউ তুমি আজকে আমার মুখ হইলে, এরকম করে মুখ করেননি। বামপন্থী রাজনীতির ক্ষেত্রে আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়ে তারা জননেতা হয়েছেন, মাস লিডার হয়েছেন। এবং মমতা ব্যানার্জিও তাই, মমতা ব্যানার্জিকে যদি আমরা মুখ বলি, মমতা ব্যানার্জি কিন্তু হঠাৎ করে মুখ হয়ে যাননি, দীর্ঘদিনে তার আন্দোলন, তার লড়াই, তার সংগ্রাম, তারপরে মানুষ তাকে মুখ হিসাবে রেকগনাইজ করেছেন। আজকে আমরা যদি অভিষেক ব্যানার্জির কথা বলি, অনেকে বলেন এবং খুব রাইটলি বলেন যে উনি তো ওনাকে প্রজেক্ট করা হয়, মানে মমতা ব্যানার্জির ভাইপো, তাই ওনাকে প্রজেক্ট করা হয়। মমতা ব্যানার্জির জন্য কিন্তু সেই প্রজেকশনটা ছিল না, মমতা ব্যানার্জি সেলফ মেড, বা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ ওনাকে জননেতা হিসেবে নির্বাচন করেছেন। যদি তুমি বলো যে বামপন্থীদের আজকে মুখ, সেই অর্থে মুখ নেই বা সেই অর্থে মাস অ্যাকসেপ্টেড মুখ নেই, তার কারণ হচ্ছে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা সেইভাবে নিজেকে প্রমাণ করতে পারিনি, সেভাবে মানুষ আমাদের ভালোবাসেনি। যদি আমরা লড়াই আন্দোলন সংগ্রামকে আরও বেশি ভালোভাবে করতাম, যা আমরা আগে করেছি, যে জ্যোতিবাবুরা করেছেন, বুদ্ধভট্টাচার্যরা করেছেন, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরা করেছেন, তো সেই একই ধরনের লড়াই আন্দোলন সংগ্রামে আমরা নিজেদের এনগেজ করতে পারি, অবশ্যই দের উইল বি পিপল, মানে যাকে দেখে পশ্চিমবঙ্গের মানুষের মনে হবে যে হ্যাঁ এটা বামপন্থীদের মুখ, এটা সিপিআই এর মুখ, এটা বামপন্থার মুখ। তুমি অনেকগুলো ফ্যাক্টরসের কথা বললে হেরে যাওয়ার কারণে, যেটা বুথ লেভেলে বা গ্রাউন্ড লেভেলে হয়েছে, ভোটের দিন পার্টিকুলারলি বিভিন্ন অভিযোগ তোমরা করেছিলে, কি ফ্যাক্টরসগুলো কি ছিল যার জন্য এতটা ডিটোরিয়েট করলো? পার্টিকুলারলি বালির রেজাল্টটাও যদি তুমি দেখো, বালি তো সিপিএম এর গড় ছিল, সেখানে একটা ফিরে আসার বার্তা তুমি দেখিয়েছিলে, মানুষ ভিড় করছিল, তোমার কথা শুনছিল, তবুও তো হলো না, এই হলো নাটা কি, কেন, কি কি ফ্যাক্টরসের কথা তুমি বলতে চাও? না, একটা তো আমার মনে হয় যে শুধুমাত্র খুব পার্টিকুলারলি লোকে বালির কথা ভাবেনি, মানে মানুষ যখন ভোট দিচ্ছেন তখন এইবারের ভোটটা, এইবারের ভোটটা একটা গ্র্যান্ড ন্যারেটিভ ছিল, বিজেপির যেমন একটা ন্যারেটিভ ছিল কি আমি বাংলা দখল করবো, মমতা ব্যানার্জির একটা ন্যারেটিভ ছিল কি আমি বাংলাকে বাঁচাবো। তো যখন এই মেন স্ট্রিম ন্যারেটিভই হচ্ছে বাংলা দখল এবং বাংলা বাঁচানো, সেখানে একটা নির্দিষ্ট বিধানসভার জন্য মানুষ আলাদা করে ভাববে না, মানুষ আয়দার বাংলা বাঁচানোর কথা ভেবেছে অথবা মানুষ বাংলা দখলের কথা ভেবেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বালির বেশিরভাগ মানুষ। এবং অবশ্যই এখানে বামপন্থী আন্দোলনের একটা বড় লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে, সেকুলারিজম, সাম্প্রদায়িকতা বিরোধী একটা বড় আন্দোলন লড়াইয়ের ইতিহাস রয়েছে, তাদের মনে হয়েছে, সেই কনসিয়াস রাজনৈতিক সচেতন মানুষের মনে হয়েছে বিজেপিকে আটকাতে হবে। খুব ভালো, সেটা আমাদের কাছে এসছে, ভালো কথা বলেছে, সিপিএম এর এবার ম্যানিফেস্টো খুব ভালো, এভরিথিং ইজ অল রাইট, বাট সিপিএম কে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে আটকাতে পারবে, তাদের মনে হচ্ছে সাংগঠনিকভাবে আমরা সেই সিচুয়েশনে নেই, তাই তারা এইবার তৃণমূলকে ভোট দিয়েছে। তো আমি এটাকে খুব একটা হেরে যাওয়া হিসাবে দেখতে চাই না, কারণ আমরা যদি আগের বারের ভোট দেখি, 2019 আমাদের ভোট পার্সেন্টেজ দেখি, আমরা অনেকটা বাড়াতে পেরেছি। এবং বালিতে বিজেপি হারার একটা মূল কারণ যে ভোটটা আমাদের থেকে বিজেপিতে গিয়েছিল 2019 সালে, তার অনেকটা আমরা ফিরে, মানে ফিরে আনতে পেরেছি, ফিরিয়ে আনতে পেরেছি, কারণ বৈশালী ডালমিয়া প্রায় 7,000 ভোটে রানাজারাজির চাইতে হেরেছেন, আমরা প্রায় 22,000 বেশি ভোট পেয়েছি। এখন এর যদি একটা অংশ ভোট আমাদের কাছে ফিরে না আসতো, যদি বৈশালী ডালমিয়া পেতেন, তাহলে এই সিটেও কিন্তু বিজেপি জিততো। তাই আমার মনে হয় যে আমি এটাকে কমপ্লিট ডিফিট হিসেবে দেখি না, অবশ্যই আমাদের আগের চেয়ে আমরা বেটার করেছি, 2019 চেয়ে ফল ভালো হয়েছে, সাংগঠনিকভাবে অনেকটা আমরা রিকভার করতে পেরেছি, বাট ওই যে ইলেকশন রেজে মাল্টিপল ফ্যাক্টর, এবার সেইটা শুধুমাত্র বালির জিনিসপত্র দিয়ে হবে না, যতদিন না পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের বুকে একটা অল্টারনেট জায়গা,
দ্য পলিটিক্যাল অল্টারনেট সেটাকে আরও বেশি মজবুত করতে পারছি, এবং সেটা শুধুমাত্র ভাষণের মধ্যে দিয়ে নয়, শুধুমাত্র নেরেটিভের মধ্যে দিয়ে নয়, বরং লড়াই আন্দোলন সংগ্রাম। মানে বামপন্থীদের তো মানুষ ওভাবেই চেনেন, বামপন্থী মানেই যারা বন্ধ করে, বামপন্থী মানেই যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, বামপন্থী মানেই যারা ভয় পায় না রাষ্ট্রের সঙ্গে লড়াই করতে। সেই যে আমাদের ইমেজটা, সেই ইমেজটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, শুধুমাত্র বালিতে নয়, অবশ্যই বালিতে বা সারা রাজ্য জুড়ে, আমার মনে হয় আগামী দিনে ভালো ভালো ফল হবে। বৈশালী ডালমিয়ার একটা ক্লিপিংস আমাদের কাছে আছে, আমি ইন্টারভিউটা করেছিলাম, যে পরিষ্কারভাবে বলেছেন যে দীপশিতা মিথ্যাবাদী, দীপশিতা ভোটের জন্য ওনার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছেন, উনি অনেক কাজ করেছেন বালিতে, বালি পার্টিকুলার বালি বিধানসভা অঞ্চলে। কি বলবে এটা নিয়ে তুমি? না, যদি তা হতো তাহলে তো রেজাল্ট অন্য কথাই বলতো, কারণ যে বললাম মানুষ ইতিহাস রচনা করে, উনি যদি সত্যিকারে মানুষের জন্য কাজ করে থাকতেন ওনাকে ফিরিয়ে দেওয়ার তো কোনো কারণ নেই। তবে আমি আমি সেই বিতর্কে বা সেই স্টেটমেন্টে যাচ্ছি না, আমি যেটা বলেছিলাম সেটা আমার কথা নয়, বহু মানুষ সাধারণ মানুষজন আমাদের কাছে এসে কথা বলেছেন, তারা বলেছেন যে এমএলএকে তো আমরা দেখতেই পাইনি, এবং এটা কোনো তৃণমূল সমর্থকের কথা, সিপিএম সমর্থকের কথা, বিজেপি সমর্থকের কথা নয়, সাধারণ মানুষ মানে একদম খুব নর্মালি যারা কথা বলছেন বলতে বলতে এই কথা বলেছেন, তৃণমূলের কাউন্সিলর তারা বলেছেন যে তারা সেই সময় তৃণমূলের যিনি এমএলএ বৈশালী ডালমিয়া তার কাছ থেকে সাহায্য পানি। সুতরাং এটা আমার কোনো ব্যক্তিগত ওপিনিয়ন আমি দিইনি, আমি মানুষের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি, মানুষ আমাকে যে কথা বলেছেন আমি শুধু সেই কথাটাই বলেছি। তাই উনি মানে উনি হয়তো খুব রাগ করেছেন, তাদের ওনার ব্যক্তিগত কোনো আক্রমণ না, উনি উনি যেন ব্যক্তিগতভাবে মানে খারাপ না ভাবেন। রাজনীতিতে আমরা রাজনৈতিক লড়াই করি, এবং সেই রাজনৈতিক লড়াইয়ে একটা মানুষ যদি ভালো কাজ করেন তাকে যেমন ভালো বলতে হয়, সেই মানুষ যদি কোথাও ব্যর্থ হন সেই ব্যর্থতার কথা আমাদের বলতে হয়। এখন বুদ্ধদেব ভট্টাচার্যকে এত কথা মানুষ বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ থেকে রক্তের ছিটে, এই রকম পোস্টার আমার মনে আছে সেটা কলকাতা জুড়ে ছেয়ে গেছিলো। এখন বুদ্ধদেব ভট্টাচার্য যদি গোসা করে বলেন যে আপনারা এরকম কথা আমার সম্পর্কে বলেছিলেন, আপনারা মিথ্যেবাদী, তো আমার মনে হয় সেটা খুব পলিটিক্যাল ইনম্যাচিওর কাজ। আমি যা বলেছি সেটা আমার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং বালির মানুষের যা ফিডব্যাক সেই ফিডব্যাক থেকে বলা, ওনার প্রতি কোনো ব্যক্তিগত রাগ কোনো ব্যক্তিগত অভিযোগ আমার নেই। একটা কথা বলো, তোমার শ্রমজীবী ক্যান্টিন করছো, আমিও তোমাদের দেখলাম রেগুলার এত খাবার প্যাকিং হচ্ছে, এবং দর্শকরাও দেখতে পাবেন এই ভিডিও আমরা দেখাবো এই ইন্টারভিউর সঙ্গে, হয়তো অনেকে দেখতে পাবেন। এছাড়া করোনার মধ্যে আমি নিজে বালি বেলুড়ের বিভিন্ন দেখছি রেড ভলেন্টিয়াররা ঝাঁপিয়ে পড়ছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে। আগের বছর লকডাউনের কথা তুমি বারবার তুলে ধরেছিলে যে লকডাউনে বামপন্থীরাই রাস্তায় নেমেছিলেন, এত কিছু বামপন্থীরা করেছে মানুষের পাশে থাকার সত্ত্বেও কোথাও কি আক্ষেপ লাগে যে ভোট বাক্সে কোনো রিফ্লেকশনই দেখা যাচ্ছে না? আমি বলবো না ভোট বাক্সে একদমই রিফ্লেকশন নেই। আমি ধরো আমরা তো 22,000 ভোট পেয়েছি, আমরা যদি প্রতিদিন 300 মানুষকেও খাওয়াই, সেই 22,000-এর মধ্যে যে 300 জন মানুষ নেই তার তো কোনো গ্যারেন্টি নেই। যদি একটা কথা বলি, 2,50,000 ভোটারের মধ্যে 22,000 মানে শতাংশের হিসাবে 10% আশেপাশে প্রায়, তো 17% সেটা তো খুব একটা ইমপ্রেসিভ নয়, মানে একেবারেই নয়। সেখানে বালিটা হলো সিপিএম বা বামপন্থীদের গড়, এখানে বালিতে পৌরসভা ছিল, সেখান থেকে এই ব্যাপারটা কীভাবে দেখো তুমি? না দেখো, এটা দুটো ব্যাপার রয়েছে। একটা তো আমরা যখন ওই মানুষকে খাওয়াচ্ছিলাম বা মানুষকে বিভিন্ন সময় সাহায্য করেছি, আমরা তো তাদের কাছ থেকে একদম ইমিডিয়েটলি ভোট পাবো বলে সাহায্য করিনি, আমাদের মনে ছিল এটা একটা হিউম্যানিটেরিয়ান রেসপন্স। আমার বাড়ির পাশে একজন অক্সিজেন ছাড়া মরে যাবেন আর সে লোকটা আমাকে ভোট দেয়নি বলে আমি তাকে অক্সিজেন লাগাবো না, এটা হতে পারে না। আমরা তো প্রচুর তৃণমূল নেতার বাড়িতে অক্সিজেন লাগিয়েছি, এই কারণে নয় যে সেই তৃণমূল লোকটা আমাকে ভোট করবেন, কিন্তু আমাদের মনে হয়েছিল আমাদের যে রাজনীতি, যে রাজনীতিতে মানুষের পাশে থাকাটা প্রাইমারিটি, সেখানে দাঁড়িয়ে আমাদের এটা করা উচিত। দ্বিতীয় কথা, ভোট পাওয়ার জন্য আরও অনেক কিছু করতে হয়, মানে ওই আমি যেটা বলছিলাম যখন মানুষ বামপন্থীদের ভোট করছিল তখনও আমরা কমিউনিটি কিচেন নয় বা তখনও লঙ্গরখানা চালানো হয়েছে, তখনও মানুষের বিপদে আপদে আমরা দাঁড়িয়েছি, তো তার সঙ্গে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ করেছিলাম। ক্লাস ইস্যু, শ্রেণী ইস্যু, মানে সেখানে সেটা কৃষকের জমির অধিকার হতে পারে, সেটা মজদুরের কাজের অধিকার হতে পারে, সেইগুলোকে নিয়ে আমরা নিরবিচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে গেছি, সেই আন্দোলন তো আমরা 10 বছরে করতে পারিনি। তো আমি ওই মানুষকে খাইয়ে আমি এটা কমিউনিটি কিচেন চালিয়ে অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে পারি, বাট সেটার রাজনৈতিক যদি সেটার সেটা থেকে যদি আমি রাজনৈতিক বেনিফিট পাবো আমি ভাবি, তাহলে আমার মনে হয় একটা মানুষকে খুব নেভ ভাবা হয়। তাহলে তো যারা ওই বলে না বিভিন্ন নর্থ ইন্ডিয়াতে কথাটা খুব চালু আছে মুরগা দারুর পলিটিক্স, নির্বাচনের আগের দিন সবাইকে ওই মদ মাংস ইত্যাদি হাতে কয়েকশো টাকা গুঁজে তার ভোট নিয়ে যাওয়া হয়, আমরা তো সবসময় সেই রাজনীতির ক্রিটিক করেছি। তাহলে যদি আমরা বলি যে মানুষকে খাবার খাইয়ে, মানুষকে মাংস খাইয়ে, মানুষকে টাকা দিয়ে যদি ভোট নেওয়াটা অনুচিত হয়,
কারণ আমরা বিশ্বাস করি রাজনৈতিক প্রসেস ছাড়া ভোট ভোট পাওয়াটা ঠিক নয়। সেখানে দাঁড়িয়ে আমরা যদি মনে করি যে আমরা খালি কমিউনিটি কিচেন চালাবো এবং সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মানুষ আমাদের কাছে ফিরে আসবে, সেটা রাজনৈতিকভাবে সঠিক ভাবনা নয়। দিদি, আপনি বারবার বলছেন মানুষের পাশে থাকা, কিন্তু সিপিএম তো এনজিও নয়, সিপিএম তো পলিটিক্যাল রাজনৈতিক দল, সেখানে তো আপনাকেও কোথাও গিয়ে একটা ভোটের রাজনীতি করতে হবে, নাহলে কীভাবে লড়বেন এদের সঙ্গে? এনজিও করে মানুষের পাশে থেকে সেই মানুষই ভোট দিচ্ছেন, এটা তো একটা ভাবনার বিষয় অবশ্যই। আসলে ভোটের রাজনীতি মানে অনেকে যেটা ভাবেন, ভোটের রাজনীতি মানে হয়তো ওই পাড়ার যে মাসল ম্যান, পাড়ের যে গুন্ডা, তাকে ম্যানিপুলেট করে ভোট করানো। আমরা এই ভোটের রাজনীতিতে বিশ্বাসী নই, এবং আমার মনে হয় যে ট্রেন্ডটা শুরু হয়েছে, তৃণমূল শুরু করেছিল এবং পরবর্তীকালে বিজেপি কি সেটাকে আরও বেশি এক্সটেন্ড করেছে, এটা সঠিক নয়। কারণ তাহলে আর গণতন্ত্রের মানেটা কি? গণতন্ত্র মানে কি? আমি একজন নাগরিক হিসাবে, একজন ব্যক্তি হিসাবে আমার মতামত, সেই মতামত আমি দান করি। এবার সেইটা যদি কারোর ভয়ে হয়, সেটা যদি জোর করে হয়, তাহলে তো গণতন্ত্রের আর মানে থাকে না, তাহলে ডেমোক্রেসির আর মানে থাকে না। এখন একটা ভারতকে একটা গণতান্ত্রিক স্বাধীন দেশ করার জন্য এত মানুষ নিজের জীবন দিলেন, এত হাজার হাজার মানুষ শহীদ হলেন, পশ্চিমবঙ্গের মাটিতে মানে কত বীর সন্তানের রক্ত লেগে আছে। তো আমরা যদি ভোটের রাজনীতি মানে খালি ম্যানিপুলেশন বুঝি বা ম্যানেজমেন্ট বুঝি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আমি যে কথাটা বলছিলাম, লড়াই আন্দোলন, শ্রেণীর যে লড়াই, শ্রেণীর যে আন্দোলন, কারণ পশ্চিমবঙ্গে বামপন্থীদের যে মাস বেস বা যে পপুলার সাপোর্ট, সেটা তো সবসময় গরিব পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, কৃষক মানুষ, মজদুর মানুষ, তপশিলী জাতি উপজাতির মানুষ, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ। তো এই মানুষগুলো আমাদের কাছ থেকে সরে গেলেন কেন? কোনখানে আমাদের পলিসিগত ভুল হয়েছিল? কোন লড়াই আন্দোলন আমাদের আরও বেশি ভালোভাবে করা উচিত ছিল, সেই লড়াই আন্দোলন আমরা করতে ব্যর্থ হয়েছি? সেই জায়গাগুলো আমার মনে হয় কারেক্ট করা দরকার। সেইটাই আমাদের জন্য ভোটের রাজনীতি, সেইটাই আমাদের জন্য রাজনীতি। এবং এবং ভুল যদি ঠিক করার কথা বলেন, অলরেডি একটা ভুলের কথা যেটা মিডিয়ায় প্রচারিত হয়েছে, উঠে এসে বিজেমূল, এই টার্মটা পার্টি আপনাদের শীর্ষ নেতৃত্ব বলছে বিজেমূল শব্দটা ব্যবহার করা হয়তো সবচেয়ে বেশি ভুল, সেটা তো আপনারা করেছিলেন, বিজেপি কোথাও গিয়ে একটা তৃণমূল বিজেপির একটা আতাত এস্টাবলিশ করতে চেয়েছিলেন সমাজে। তা আপনার কি পার্সোনাল যদি আমি দৃষ্টিভঙ্গি জিজ্ঞাসা করি, বিজেমূল শব্দটা কি মানুষ অ্যাকসেপ্ট করলো না বলে আপনার মনে হয়? না, মনে যেটা সূর্যকান্ত মিশ্র বলেছেন, উনি বিজেপি এবং তৃণমূলের আতাতটাকে মিথ্যে বলেননি। উনি বলেছেন যে যেভাবে প্রচারে বিজেমূল এই শব্দবন্ধটা ব্যবহার হয়েছিল, হয়তো বহু মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেননি, বা যে যে থিওরিটার কথা আমরা বলছিলাম সেটা অ্যাকসেপ্ট করেনি। বা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল আর বিজেপির সেটিং, মানে তুমি দেখো পশ্চিমবঙ্গে একটা সময় বিজেপি ছিল না, যদিও আরএসএসের জায়গা তৈরি করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির প্রচুর অবদান আছে, আমি সেখানে যাচ্ছি না, কিন্তু মমতা ব্যানার্জির দলের লোকেদের দিয়েই তো বিজেপিতে তৈরি করলেন, মুকুল রায় মানে, এবং ওই যে নাম, যে নামগুলো আমরা বলতাম, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, অর্জুন সিং, এরা সবাই পশ্চিমবঙ্গের বুকে বিজেপি তৈরি করলো। আমরা এতগুলো বছর, মানে বিজেপি তো বেশ কয়েকটা পুরনো দল, কখনো পশ্চিমবঙ্গের বুকে বিজেপির থ্রেড ছিল না, বিজেপি আসতে পারে এই সম্ভাবনা কখনো তৈরি হয়নি। মমতা ব্যানার্জির দলের লোকেরা, এমএলএ, এমপিরা বিজেপি আসতে পারে এই সম্ভাবনা তৈরি করলেন, এবং পরবর্তীকালে যখন সেই ভয় দেখিয়ে বেশিরভাগ মানুষকে তিনি, মানে আমরা বেশিরভাগ মানুষ তৃণমূলের জন্য ভোট করলো, তারপর আমরা দেখলাম মুকুল রায় আবার বিজেপি থেকে তৃণমূলে চলে এলেন। এবং বিধানসভার ক্ষেত্রে আমরা তো সবসময় দেখেছি যে পিএসসির যে চেয়ারম্যান হন তিনি বিরোধী দল নেতা, মানে বিরোধী দল থেকে হন, জাস্ট মেক শিওর দ্যাট ইজ আ ট্রান্সপারেন্সি, এটাই আমাদের গণতন্ত্রের নিয়ম। এবং বিভিন্ন জায়গায় যে বিরোধী দলের লোকেরা রয়েছে তাদের বিভিন্ন যে স্ট্যান্ডিং কমিটি, তার চেয়ারম্যান বানানো হয়, যাতে সবাই মিলেমিশে সবার পার্টিসিপেশন থাকে, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থাকে। এবার সেই মুকুল রায়কে উনি চেয়ারম্যান বানালেন, তাহলে বিজেপির এমএলএ মুকুল রায় তিনি পিএসসি চেয়ারম্যান হলেন, যে বিজেপির এমএলএ তৃণমূল এখন, মানে বিজেপির এমএলএ মুকুল রায় এখন তৃণমূলের নেতা, মানে এইটা যদি সেটিং না হয়, এইটা যদি দুজনের একসাথে বোঝাপড়া না হয়, তাহলে আর কি বোঝাপড়া? আপনি বললেন একটা কথা যে তৃণমূলের নেতারা কোথাও গিয়ে বিজেপিটাকে এস্টাবলিশ করেছে ভোটের আগে, এই বিজেপিটা বঙ্গ রাজনীতি, বঙ্গ বিজেপিটার উত্থানের পিছনে কি দিলীপ ঘোষের অবদান কতটা আছে বলে আপনার মনে হয় সেক্ষেত্রে? অবশ্যই রয়েছে, আমি আমি সেটাকে কখনো অস্বীকার করছি না, কিন্তু একটা রাজনৈতিক দলের উত্থান আর একটা রাজনৈতিক দল প্রায় মমতা ব্যানার্জি, মানে যে শাসক দল, সেই শাসক দলের সমান সমান সিট পেয়ে গেল লোকসভা নির্বাচনে, দুটো তো এক নয়। এবং আমার মনে হয় এই যে বিজেপির একটা মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হয়ে যাওয়া, যেখানে মনে হয় যে এরা কন্টেন্ডার, সেইখানের ক্ষেত্রে তৃণমূল ত্যাগী যে বিজেপি নেতারা, তাদের একটা বড় ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে দিদি বামফ্রন্টেরও যে ব্যর্থতা, সেটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্যই, মানে কোথাও গিয়ে এরা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, মানুষ লেসার এভিলটাকে বেছে নিয়েছে, মানে কোথাও গিয়ে কম কম ক্ষতিকারক তৃণমূল, এইটাকেও একটা এস্টাবলিশমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওটাই বলছিলাম, যদি আমরা এই 10 বছরে বিরোধী রাজনীতির যে কাজটা,
বিরোধী রাজনৈতিক দলের যে কাজটা সেটাকে যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, মানে আরও বেশি এফেক্টিভভাবে করতে পারতাম, তাহলে এই যে স্পেসটা যেটা বিজেপি ক্যাপচার করলো সেই স্পেসটাও থাকতো না। সেইখানে তো অবশ্যই মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা একদম পারফেক্ট বিজেপি তৃণমূল সেটিং করে আমাদের হারিয়ে দিয়েছি, এরকম নয়। আমরা যদি পারফেক্ট থাকতাম তাহলে বিজেপি তৃণমূল যতই সেটিং করুক না কেন তারা জিততে পারতেন না, কারণ এর আগেও তো তৃণমূল বিজেপির সাথে বা এনডিএতে থেকেছেন, দুজনে মিলে একসাথে লড়েছেন, তারা তো জিততে পারেননি। যদি আগের দশ বছরে পারেনি কিন্তু এই পরবর্তী দশ বছরে তো কাজটা আরও কঠিন হয়ে গেল আপনাদের বিধানসভায়। সেক্ষেত্রে সিপিএম থেকে কোনো প্রতিনিধি নেই, মানে কোথায় কীভাবে বিরোধীটা মানে বিরোধীর আওয়াজটা তুলবেন আপনারা? আপনারা তো ডিরেক্ট কলিশনে করতে পারবেন না, আপনাদের নওশাদ সিদ্দিকী আছেন সংযুক্ত মোর্চার, সেক্ষেত্রে উনিও পার্টির মেন স্ট্রিম আপনাদের বামপন্থার অনুগামী নয়, তো সেক্ষেত্রে তো আপনার কাজটা আরও বেশি কঠিন হয়ে গেল। কাজটা কঠিন অবশ্যই, কাজটা কঠিন হয়নি এই কথাটা আমি কখনোই বলবো না, কাজটা কঠিন হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি যদি কঠিন হয় আমাদের তো সেই পরিস্থিতির মধ্যে নিজেদের মতো করে নতুনভাবে ভাবতে হবে, তাই অবশ্যই আজ থেকে দশ বছর আগে কাজটা সহজ ছিল, মানে সহজতর ছিল আজকের তুলনায়। আজকে আমাদের বিধানসভার মধ্যে কোনো সাপোর্ট নেই, এমএলএ নেই, ফলে ডিফিকাল্ট হবে, কিন্তু আমার মনে হয় ওই কঠিন সময় থেকেই কঠিন রাজনীতির শিক্ষা আমরা পাবো, পাঠ আমরা পাবো। আব্বাস সিদ্দিকী আমাদের এখানে ইন্টারভিউতে বলেছেন কোথাও গিয়ে একটা জোটের মধ্যে জট ছিল, পুরো এই টার্মটা উনি ইউজ করেছেন কোট আনকোট। এই জোটের মধ্যে জটটা বা ভোটের মধ্যে দু তিন মাস আগে আব্বাসকে একটা বৃহত্তর একটা রাজনৈতিক নেতা প্রতিষ্ঠা করার চেষ্টা কোথাও গিয়ে এটা একটা ব্যাকফায়ার করলো না মানুষের সঙ্গে? একটু বস করো তো আব্বাসের না, মানে আমার যদি আমি এই এলাকার এক্সপিরিয়েন্স বলি, এখানে আমাদের মনে হয়নি কোথাও কোনো অ্যালায়েন্সের সমস্যা রয়েছে। এবার অবশ্যই তুমি তিনটে আলাদা আলাদা দল, তারা যদি একসাথে কাজ করে আর সেখানে সমস্ত কিছু স্মুথ নাই হতে পারে, মানে বাম ফ্রন্ট পশ্চিমবঙ্গে যে এতদিন একসাথে ছিল দ্যাট ইটসেলফ ইজ এ মিরাকেল, কারণ আমাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্সেস রয়েছে। যদি আমরা সবাই বামপন্থী বাট পলিটিক্যালি দেয়ার আর ডিফারেন্সেস, বাট তাও আর সেটাকে কাটিয়ে উঠে আমরা অনেকদিন একসাথে থেকেছি, এবং এইখানে তো আমরা দুটো খুব ডিফারেন্ট ডিফারেন্ট আইডিওলজি লোকের সাথে একসাথে এসেছি, অ্যালায়েন্সে এসেছি, তো সেখানে হতে পারে যে যতটা স্মুথ বামফ্রন্টের কাজকর্ম ছিল অথবা যতটা স্মুথ বাকিরা এক্সপেক্ট করেছিলেন যে এইখানের অ্যালায়েন্সের কাজ হবে সেটা হয়তো হয়নি। তো এটা তো খুব মানে দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আইএসএফের সঙ্গে আমাদের প্রথমবারের জোট, কংগ্রেস আইএসএফ এবং লেফট এটা প্রথমবারের জোট, তো হতে পারে বিভিন্ন জায়গায় যে সুইফটনেসের সঙ্গে বা যে বোঝাপড়ার সঙ্গে এক্সিকিউশন হওয়ার কথা ছিল সেটা কোথাও কোথাও খামতি রয়েছে, মানে এটা পসিবল ইম্পসিবল। আব্বাসকেও নাকি একটা পুরোদস্তে ব্যবহার করা হয়নি, সেটা আব্বাসই আমাদের বলেছেন ইন্টারভিউতে যে আমাকে যখন যখন যেখানে ডেকেছে আমি গেছি। তো আপনার কি কোথাও গিয়ে এটা মনে হচ্ছে আব্বাস যে পুরোপুরি মানে ধর্ম নিরপেক্ষ, যেটা আপনারা বারবার সেকুলার সেকুলার এবং ইন্টারভিউতে আপনার মুখ থেকে বেরোলো দু তিনবার শব্দটা, এই ধর্ম নিরপেক্ষটাকে প্রমাণ করা কোথায় গেল? কোথাও গিয়ে তো এটাও ভাবনা এটা যতই হোক আইএসএফের প্রেসিডেন্ট অন্য অন্য একজন আইএসএফ দলিতদের পার্টি, তবু আইএসএফ মানে তো আব্বাস, মানে এই কথাটা আমি আগেও বলেছিলাম যে তার মানে কি একজন মুসলিম মানুষ, মানে তিনি যদি একজন ধর্মীয় বা একজন প্র্যাকটিসিং মুসলিম হন তিনি ধর্ম নিরপেক্ষ হতে পারেন না। একজন প্র্যাকটিসিং হিন্দু যে হয়তো তিনি বইতে পড়েন, পুজো আচ্চা করেন, তার ভগবানের প্রতি পুজো বিশ্বাস, তিনি কি মানে তিনি একজন বিশ্বাসী মানুষ মাত্রই কি তিনি সাম্প্রদায়িক? এই কথাটা আমরা আগেও বলেছি, এবং আমরা যেটা বলছিলাম আমরা তো এখানে ব্যক্তি আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোনো অ্যালায়েন্স করিনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে পলিটিক্যাল আইডিওলজি তাতে আমাদের মনে হয়েছে সেখানে কোথাও ফান্ডামেন্টালিজম নেই, তাতে আমাদের মনে হয়েছে তারা সেকুলার, তাতে আমাদের মনে হয়েছে তারা যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের শুধুমাত্র মানে পরিচিতির রাজনীতি নয়, পরিচিতির রাজনীতির সঙ্গে সঙ্গে অধিকারের রাজনীতিটা জরুরি। আপনি মুসলমান বলে কাউকে খালি ওই ইমাম ভাতা দেবেন না, সেই ইমাম পরিবারের ছেলে মেয়েটাও যাতে চাকরি করতে পারে, পড়াশোনা করতে পারে, সেই পরিসরটা তৈরি করুন। আমাদের মনে হচ্ছিল এই জায়গাটা আমাদের এগ্রিমেন্ট রয়েছে, তো সেইখান থেকেই এবার এটা ঠিক যে আমরা নির্বাচনে জিতিনি, কিন্তু নির্বাচনে হারা মানেই তো সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া নয়, এবং মানে ইটস আইরনিক্যাল বাট একজন যিনি সংযুক্ত মোর্চা জিতেছেন তিনি তো আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী আইএসএফের, তাই আমি আমি বলবো না যে আমরা হেরে গেলাম মানে মানে আমরা প্রমাণ করতে পারলাম না আমরা সেকুলার নই। আমার এটাই খালি মনে হয়েছে যে এই সময় মানুষের মনে হয়েছে বিজেপির মতো একটা শক্তিকে রুখতে যে সাংগঠনিক শক্তির দরকার সেটা মমতা ব্যানার্জি বা তৃণমূলের ছিল, আমাদের ছিল না। এটা ছাড়া এটার আর কোনো মানে বিয়ন্ড এক্সপ্লেনেশন আমি এই মুহূর্তে দেখি না। এবং আরেকটা ব্যাপার, আপনি দিল্লিতে গেলেন, দিল্লি সফর আপনার কেমন কাটলো দিল্লিতে যদি বঙ্গ রাজনীতির বাইরে বেরিয়ে ভাবি? না দিল্লিতে মানে দিল্লি অবশ্যই আমার পড়াশোনার জায়গা এবং আমার রাজনীতিরও জায়গা অনেকটা, এবং ওইখানের বিভিন্ন প্রোটেস্ট বিভিন্ন কাজকর্ম যে আমাদের এসএফআই এর অল ইন্ডিয়ার যে কাজকর্ম সেই কাজকর্মগুলো করেছি। উত্তরপ্রদেশে গেছিলাম, আমি উত্তরপ্রদেশের দায়িত্বেও এসএফআই এর, এবং আমরা সারা দেশ জুড়ে একটা সার্ভে লঞ্চ করছি। আমরা তো দেখেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, অনলাইন ক্লাসেস হচ্ছে,
এখন অনলাইন ক্লাস কতজন মানুষ অ্যাক্সেস করতে পারছেন? গরিব পরিবারের ছেলেমেয়েরা আদেও পড়তে পারছেন কি পাচ্ছেন না? কতজন ছেলেমেয়েরা স্কুল ছুট হলেন? কতজন ছেলেমেয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়াশুনো বন্ধ করতে বাধ্য হলেন? তার উপর একটা সারা দেশ জুড়ে সার্ভে হবে, যেটা শুরুয়াত হয়েছে উত্তরপ্রদেশ থেকে, আমরা সেটা ফর্মালি রিলিজ করেছি। তারপরে দিল্লিতে স্ট্যান্ড স্বামীর যে কাস্টোডিয়াল ডেথ বা যে কাস্টোডিয়াল মার্ডার, তার বিরুদ্ধে আমাদের একটা প্রোগ্রাম ছিল, একটা প্রোটেস্ট ছিল, সেখানেও সবাই দেখেছে, পুলিশরা আমাদের ম্যান হ্যান্ডেল করেছে এবং অ্যারেস্ট করেছে। আজকে আমার কাছে মেসেজ এসেছিল যে ওরা আমাদের এফআইআরও, আমাদের নামে এফআইআরও করেছে, তো আজকে সেটার হিয়ারিং। আমার দিল্লিতে যাওয়ার কথা ছিল, আমি জানালাম যে আমি দিল্লিতে নেই, দেখা যাক সেটার এবার রিপারকেশন কী কী হয়, আর নতুন নতুন কী কী কেসেস বা এফআইআর আমাদের মুকুটে পালকের মতো জুড়বে। বাট হ্যাঁ, এটাই ছিল। ভয় লাগে না মানে একটা মহিলার মানে এফআইআর হচ্ছে? পুলিশ, আমি দেখছিলাম বিভিন্ন ভিডিও, পুলিশ বাসে জোর করে তুলে দিচ্ছে। যতই হোক, রাজনৈতিক যে জার্নি সেটা তো স্মুথ নয়, এবং আপনিও একটা মানে খুব সহজ সময় রাজনীতি করতে এসেছেন সেটাও নয়। মহিলা হয়ে, আমি যদিও ফিমেল এবং মেলের ভেদাভেদটা করছি না, তবুও তো কোথাও গিয়ে আপনার কি ভয় কাজ করে কিছু? আসলে তার চেয়েও বেশি অনেক ভয়ঙ্কর জিনিসপত্র তো সারা দেশ জুড়ে হচ্ছে। মানে তুমি বলছি না, মহিলা হয়ে, ওই ধরো হাতরাসের 19 বছরের মেয়েটা, ও তো আমার মতোই একটা মেয়ে ছিল, আর আমার চেয়ে একটু কম বয়স, যেভাবে ওর সাথে গ্যাং রেপ এবং তারপরে ওর যে খুন হলো, মানে এরকম তো আরও বহু ভয়ঙ্কর জিনিসপত্র হচ্ছে। তো আমাদের মনে হয়েছে যে আমরা যদি একটুখানি ভয় কাটিয়ে উঠে, আমরা যদি একটু লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে থাকি, আমরা যদি 2-3টে পুলিশের লাঠি খাই, 2-3টে এফআইআর খাই, এবং তাতে যদি এইরকম হাতরাসের মতো ঘটনা কিছু কমে, এইরকম স্ট্যান্ড স্বামীর মতো ঘটনা কিছু কমে যায়, মানে সেটাতেই আমাদের বেঁচে থাকা, মানে সেটাতেই আমাদের জীব। সার্ভেটা করতে গিয়ে আপনি উত্তরপ্রদেশকে কেন বাছলেন, মানে উত্তরপ্রদেশ থেকে এটা শুরু কেন হলো? এটার কোনো পার্টিকুলার কারণ নেই। আমি গেছিলাম উত্তরপ্রদেশের মিটিংয়ে এবং আমরা চেয়েছিলাম যত সত্তর সম্ভব এই সার্ভেটা শুরু হোক, সেই জন্য উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে। কিন্তু একই সঙ্গে উত্তরপ্রদেশের অবস্থা তো আমরা জানি, আর সেখানে যে ধরনের রিপ্রেশন, আপনি সরকারের বিরুদ্ধে কিছু বললেন, আপনি যদি মানে তুমি যেরকম এখানে আমার সাথে কথা বলছো, তুমি যদি সরকারের বিরুদ্ধে কিছু বলো তুমি কালকে গুম হয়ে যাবে, এরকম মাল্টিপল কেসেস আমরা শুনতে পেয়েছি। এবং এখন ওখানে যে পঞ্চায়েত নির্বাচন হলো, ওদের যে জেলা প্রমুখ যেভাবে ইলেক্টেড হয়, সেটা হচ্ছে ওই যারা আর কি পঞ্চায়েতে নির্বাচিত হন তারা ভোট দেন, মানে ইনডাইরেক্ট ভোটিংয়ের মধ্যে দিয়ে। সেখানে ভয়ঙ্কর কারচুপি, ভয়ঙ্কর গুন্ডাগার্দি, মানে টাকার খেলা, বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়েছে, এবং একচেটিয়া বিজেপি তাদের জিতেছে, কোথাও টাকা দিয়ে কিনে, কোথাও জোর জবরদস্তি। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেখানকার ছেলেমেয়েরা কী করে পড়াশুনো করবে, আদৌ পড়াশুনো করতে পারছে কি পারছে, এটা তো জানা জরুরি, বোঝা জরুরি। এবং আপনার এই লড়াইয়ের ইন্সপিরেশনটা, মানে যদি বামপন্থা বাম নেত্রী হওয়ার যে ইন্সপিরেশন, এই ইন্সপিরেশনটা কোন বাম নেতাকে দেখে আপনার এসেছে, বা কেন বাম রাজনীতি? অবশ্যই পরিবারগত একটা, তবুও ইন্সপিরেশন যদি বলি যাকে দেখে আপনি বাম রাজনীতিতে এসেছেন, কার নাম বলবেন? আসলে আমি ওইভাবে তো কখনো ভাবিনি যে আমি বাম রাজনীতিতে আসবো, এটা মানে ইটস অলমোস্ট লাইক অ্যান অ্যাক্সিডেন্ট। কলেজে আসার পর আমার মনে হলো যে এই সময় রাজনীতি করা ছাড়া আমাদের কাছে কোনো অপশনই, রাজনীতি করতে হবে, তাই রাজনীতিতে আসা। এবং অবশ্যই বামপন্থী হওয়ার ক্ষেত্রে আমার পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। আমি বাড়িতে এতগুলো মানুষকে দেখেছি যারা জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট ছিলেন, এবং তারা কখনো কোনো জিনিসের সঙ্গে আপোষ করেননি, নিজের ভালোর জন্যও আপোষ করেননি, কখনো এরকম মনে হয়েছে যে কোনো নির্দিষ্ট পদের জন্য আপোষ করা দরকার, সেটা আমি কখনো তাদের দেখিনি। একটা ভয়ঙ্কর রকম আদর্শবান জীবনযাপন আমি দেখেছি, তো সেইটা বামপন্থী হওয়ার একটা প্রাথমিক শর্ত। তবে একজন মহিলা, যে মহিলা আমাকে সবসময় তুমি বললেন না যে ভয় লাগে না, সে ভয়টা কাটিয়ে উঠতে সাহায্য করে, তার নাম ইলা মিত্র। আমি বরদাদুর মুখে ওই কবিতাটা শুনতাম ইলা মিত্র, এবং তাতে ওই পুরো ঘটনাটা বর্ণনা রয়েছে, তাকে কীভাবে ধরে নিয়ে গেল, কী কী পাশবিক অত্যাচার তার ওপর করলো, এবং তারপরেও একবারের জন্য সে তার সাথীদের নাম বলেনি। সেই সময় আন্দোলন, কৃষক আন্দোলনের নেতৃত্ব, নাটোলের মানে ইলা মিত্রর কথা আমরা বলি, তো আমার মনে হয় যে ওই যে ইলা মিত্র, যে মহিলা, যে কমিউনিস্ট, যে বামপন্থী, অত যন্ত্রণার পরেও যিনি তার আদর্শে, আদর্শ থেকে বিচ্যুত হলেন না, আদর্শে সঠিক থাকলেন, আর মনে হয় ইলা মিত্ররা কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে ইন্সপায়ার করে। দীপশিতা গান করে, দীপশিতা নাচ করে, দীপশিতা কবিতা বলে, ভালো স্লোগান দেয়। দীপশিতা সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কী, মানে কোন কোন পছন্দের ক্যারেক্টারটাকে দীপশিতা নিজে এস্টাবলিশ করতে চেয়েছিল কোনোদিন? মানে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল দীপশিতা কি, ওই রাজনীতিবিদী হতে চেয়েছিল নাকি, না গান বা নাচ করতে চেয়েছিল কোনো সময়? না, সেরকম আমার, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কোনো ক্যারেক্টার বা সেটা উপন্যাস অথবা সিনেমাতে এরকম কোনো ক্যারেক্টার নেই যার মতো আমি হতে চাই। মানে এটার ভালোও দিক খারাপও দিক। খারাপ দিক হচ্ছে যে আমার অনুসরণ করার মতো কিছু নেই, আর ভালো দিক হচ্ছে আমি কারুর মতো কখনো হব না, আমি আমার মতো হব। তো কিন্তু আমার মনে হয় যে আমি খুব সুপার হিরো মুভিজ দেখি, তো সুপার হিরো মুভিজে দুটো ক্যারেক্টার আমি খুব রিলেট করতে পারি। আমার মনে হয় যে কোথাও না কোথাও, মানে ওদের দেখলে একটা অদ্ভুত রকম, তিনটে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট ইজ উলভারিন, হ্যাঁ,
ওর ওই যে অ্যাগ্রেশন এবং তারপরেও একটা অদ্ভুত একটা ডোন্ট কেয়ার একটা ব্যাপার রয়েছে, যেটা দেখো কখনো কখনো ওকে ভয় পেতে দেখি না, সবসময় ইজ ভেরি আউট দেয়ার। সেকেন্ড ইজ মিস্টিক। মিস্টিক এই কারণে আমার মনে হয় ও খুব একটা খুব পলিটিক্যাল ক্যারেক্টার এক্সম্যানের ক্ষেত্রেও, ও যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মিসোজিনিকে পেট্রিয়ার্কিকে যেভাবে চ্যালেঞ্জ করেছে, তো আমার মনে হয় যতগুলো ক্যারেক্টার রয়েছে এক্সম্যানের মধ্যে সবচেয়ে পলিটিক্যাল ক্যারেক্টার মিস্টিক। আর থার্ড অফকোর্স হাল্ক, হাল্ক বিকজ ইউনো হাল্ককে কখনো মারা সম্ভব না, হাল্ককে তুমি যত মারবো তত বেশি পাওয়ারফুল হবে। তো আমার মনে হয় আমি হাল্ককে দেখে কখনো কখনো খুব বলে নিজেকে বুস্ট করি যে তুমি যত বেশি হাল্ককে মারবে যত বেশি তুমি ওকে অ্যাটাক করবে ও তত বেশি পাওয়ারফুল হয়। মানে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো যখন রাজনীতি করতে আসি একজন মহিলা হিসেবে জীবনের বিভিন্ন সময়ে তো ভীষণ রকম মনে হয় যে ইউ আর অ্যাট্যাক্ট, ইউ আর পার্সোনালি অ্যাট্যাক্ট, অনেকে তোমাকে নিচে রাখতে চায়, অনেকে তোমাকে দবিয়ে রাখতে চায়। তো সেখানে আমার বারবার মনে হয় দ্যাট ইফ হাল্ক ক্যান ডু, মেবি আই ক্যান অলসো। মানে মহিলা হয়ে দিদি ওই ওই বলে না ভেদাভেদ, এর সম্মুখীন তো হতে হয়েছে, একটা মেয়ে হয়ে কি লড়াই করবে, কে এটা হাল্কের মতো যুদ্ধ করতে পারবে মেয়ে হয়ে, এই সকল কথা শুনতে হয়েছিল তো মানে কোনো কোনো সময়। আমার মনে হয় ইন জেনারেল একটা ব্যাপার তো থাকেই, মানে আমরা বামপন্থী রাজনীতিতেও তো প্রচুর মানুষকে নিয়ে রোমান্টিসাইজ করি এবং সেখানে ওই চাপদাড়ি একটুখানি ছেঁড়া ছেঁড়া পাঞ্জাবি ছেঁড়া জিন্স কাঁধে ঝোলা এইসব নিয়ে রোমান্টিসাইজেশন রয়েছে, কিন্তু আই ডোন্ট সি দ্যাট সিমিলার কাইন্ড অফ রোমান্টিসাইজেশন যে একজন মেয়ে হবে সেই মেয়েটা সামনে এগিয়ে যাচ্ছে তার শাড়ি তার চুড়িদার বা তার জিন্স, এই নিয়ে খুব কম আমরা কথা শুনি। আমার মনে হয় কোথাও না কোথাও এই মেন স্ট্রিম ইমাজিনেশনের লিডারের যে ইমাজিনেশনটা সেটা খুব বেশি রকম পুরুষ কেন্দ্রিক, সেটা অনেকে ব্রেক করতে পেরেছেন, বহু মহিলারা এগিয়ে এসছেন, তারা সেই স্টিরিওটাইপকে ব্রেক করেছেন, বাইনারিকে ব্রেক করেছেন, কিন্তু আরও অনেক কিছু করতে হবে। তাই আমি এটা এটা যদি বলি যে আমি কখনো আমার মনে হয়নি যে আমি মেয়ে বলে আমাকে অবজ্ঞা করা হয়েছে, অথবা আমি মেয়ে বলে আমি কম এফিশিয়েন্ট, অথবা আমি মেয়ে বলে ওকে ঠিক আছে ও তো মেয়ে তো ওকে বসিয়ে দাও চেয়ারে, এরকম যে কোনো কিছু হয়নি তা নয়। কিন্তু আমার মনে হয় যে আমরা অনেকটা মানে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা বহু আমার মতো মেয়েদের লড়াই সংগ্রামের ফল, তারা অনেক কিছু অপমান সহ্য করেও তাদের জায়গায় টিকেছিলেন, নিজেদের প্রমাণ করেছেন, তাই আজকে আমি ভারতের ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদক হতে পেরেছি। তাই এখন আমার কাজ হচ্ছে আমি কতটা কাজ করতে পারি, আমি কতটা স্পেস তৈরি করতে পারি যাতে আমার মতো আরও বহু মেয়ে, তারা শুধুমাত্র জয়েন্ট সেক্রেটারি কেন, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, পলিট ব্যুরো মেম্বার, এমনকি পার্টি জেনারেল সেক্রেটারি হতে পারে, সেই সেই কাজটা আমার মনে হয় আমাদের, আমরা যারা কোথাও না কোথাও সংগঠনের মধ্যে একটু না একটু পাওয়ার পজিশনে আসতে পেরেছি। দীপশিতা তো মানে অনেক তরুণ প্রজন্মের কাছে একটা ক্রাশের মতো একটা বিবেচিত হতে শুরু করেছে সোশ্যাল নেটওয়ার্কে। দীপশিতার ক্রাশকে মানে ওই যেটা বললাম চাপ দাড়ি পাঞ্জাবি পরে থাকবে একটু কবিতা কবিতা বলবে সাইডে একটা ঝোলা ব্যাগ মানে এই টাইপের কি তোমারও পছন্দ? না না না, আমার মানে আমার কোনো প্রোটোটাইপ হয়, হ্যাঁ তুমি এরকম মাথায় রাখবে যে ওকে আমার যাকে পছন্দ হাল্ক তো হতে পারে না কোনোদিন, মানে ফ্যান্টাসি মনে যায় অফকোর্স হাল্ক মানে উলভারিন আমার তো যদি বলো ক্রাশ কে, বাট সামওয়ান লাইক আই রিয়েলি লুক আপ টু, অফকোর্স নট ওয়াই নট উলভারিন, এবং কেন অবশ্যই হাল্কও, মানে হালকে ডেট করা যাবে না কোনো মানে নেই, ভীষণই সফট মানুষ, রেগে গেলে খালি সবুজ হয়ে ফুলে যায়, ভালোবাসলেই সে ওর আগেই একটা চরিত্র হতে পারে, হ্যাঁ সেইটা একটা সমস্যা, তো সেই জন্য মানে আমি নিজে হাল্ক তো আই ক্যান্ট ডেট অ্যানাদার হাল্ক, কিন্তু আমার মনে হয় আমার প্রোটোটাইপ হয় না, মানে আমার মাথায় কখনো ছিল না যে আমি আমি যাকে পছন্দ করবো বা যাকে যাকে ভালো লাগবে তাকে 1 2 3 4 হতে হবে, কিন্তু আমার মনে হয় যে একটা সেন্সিটাইজেশনের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ওই পলিটিক্যাল ম্যাচুরিটি জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না তাকে পার্টিজান হতে হবে বা আমার রাজনীতির লোকই হতে হবে, কিন্তু রাজনীতির বোঝাপড়া তো একটা থাকে, সমাজটাকে যেন সে আনক্রিটিক্যালি না দেখে, মানে আমি যদি একটা আমি যদি তাকে বলি যে ইউনো আমাদের সোসাইটিতে পেট্রিয়ার্কি রয়েছে, সে যেন আমার কথা উড়িয়ে না দেয়, সরি পেট্রিয়ার্কি কী বলছিস, অথবা আমি মেয়ে বলে যেন আমাকে এ তোকে এটা করতে হবে না তুই পিছনে যা, তো ওই সেন্সিটাইজেশন যেন যে মানুষই হোক না কেন তিনি হাল্ক হতে পারেন, উলভারিন হতে পারেন, রোগা হতে পারেন, পাতলা হতে পারেন, দাড়ি ছাড়া অথবা দাড়িওয়ালা হতে পারেন, সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওই মননটা খুব গুরুত্বপূর্ণ, যে মনন আর একটা মানুষকে মানুষ হিসেবে দেখে, একটা মানুষকে তার গায়ের রং, তার ধর্ম, তার জাত, তার লিঙ্গ হিসেবে নয়, কিন্তু সেই মানুষ হিসেবে তার যে পোটেন্সিয়াল সেই পোটেন্সিয়ালটাকে কদর করে। তাই আমার আমি যদি কারোর সাথে থাকি বা আমি যার সাথে থাকবো সেই মানুষের ওই মননটা খুব রাজনৈতিক মননটা খুব গুরুত্বপূর্ণ। দীপশিতা কি মানে কারোর সঙ্গে আছে মানে সিঙ্গেল, এটা তো ফেসবুকে তো বহু চর্চায় বিষয়, তোমার কাছেও নিশ্চয়ই আছে, এটা তো অনেক প্রশ্ন, এই উত্তরটা তো কোথাও তুমি সামনাসামনে দিয়েছো বলে জানা নেই, আজকে কি দেওয়া যাবে? আমার মানে আমি একটা সম্পর্কে ভীষণ রকম ডিভোটেড, ও সেট মানে অনেক হৃদয় ভেঙে যেতে পারে এই কথাটা শুনে। আচ্ছা তুমি অবসর সময়টা কীভাবে কাটাও? ইন্দ্রে তো এখন অবসর সময় কম, মানে অবসরেও কোনো না কোনো কাজ থাকে, আমি ঘুমাতে খুব ভালোবাসি, আমি আমি মানে রাত্রিবেলা জাগি দিনের বেলায় ঘুমাই, এরকম একটা খুব খারাপ রুটিন, এটা আমি কাউকে বলবো না কেউ ফলো করুক, বাট যে কোনো কারণেই হোক হোস্টেলে থাকার কারণেই
ওই ধরনের একটা রুটিন তৈরি হয়েছে। তো আমার মনে হয় ঘুমটা খুব গুরুত্বপূর্ণ, সবার পর্যাপ্ত ঘুমানো উচিত, তাতে আমাদের মন ভালো থাকে, মাথা ভালো কাজ করে। আমি গান শুনতে খুব ভালোবাসি, আমি সারাদিন গান শুনি এবং সেই গানটা শুধুমাত্র, মানে অনেকের মনে হয় যে আমরা হয়তো খালি পথে এবার নামসাথীর গণসঙ্গীতই শুনি, একেবারেই নয়। যত হিন্দি গান রয়েছে এবং দিল্লিতে থাকার কারণে আমি পাঞ্জাবি গান প্রচুর শুনেছি, তো ওদের যত মেন স্ট্রিম গান রয়েছে সব গানই আমি শুনি। বাংলা ব্যান্ড ভীষণ ভালো লাগতো, রূপম ইসলাম আমার ফেভারিট, মানে ফসিলস, একটা সময় ছিল ফসিলসের যত গান রিলিজড হয়েছে সবকটা গান আমি লিরিক্স সহ গাইতে পারতাম। এখন তো একটু হলেও চর্চা কমেছে, তো নতুন গান আমি অতটা জানি না, কিন্তু পুরোনো গানগুলো এখন আমি আগের মতোই মানে মনে আছে, তো বাংলা গান ভালো লাগে। রাজনীতিবিদ দীপশিতার পরবর্তী লক্ষ্য কী এবং কীভাবে নিয়ে, অনেকে আমি দেখেছি অনেক অভিনেত্রী এবছর ভোটের সংগ্রামে এসেছিলেন, যেটার মধ্যে কোনো হয়তো ভুল নয়, বাট ভোটে হারার পর তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে আমরা রাজনীতি ময়দানে নেই। দীপশিতা কি রাজনীতি ময়দানে থাকবে বা কীভাবে দীপশিতা রাজনীতিবিদ দীপশিতাকে দেখছে আগামী 5-10 বছর? না অবশ্যই, আমাদের তো মানে নির্বাচনের লড়াটা জাস্ট রাজনীতির একটা অঙ্গ ছিল, তার আগে আমরা রাজনীতিতে ছিলাম, এরপরে অবশ্যই আমি রাজনীতিতেই থাকবো, তাই রাজনীতি ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। নির্বাচনের লড়ার বা না লড়া সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমাদের যে রাজনীতি সেই বামপন্থী রাজনীতির সঙ্গে অবশ্যই আমি থাকবো। এবং আমি 5-10 বছরে কোথায় কী করবো আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে এই মুহূর্তে আমি ভারতের ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদক, তো তার অনেকগুলো দায়িত্ব রয়েছে, ইন্ডিয়ান রিসার্চারের আমি এডিটর, তো সেই কাজগুলো আগে আমাকে করতে হবে, সেইগুলো আমার প্রায়োরিটি, পিএইচডিটা কমপ্লিট করতে হবে, তো আপাতত এই দুটোই লক্ষ্য। এছাড়া তোমাদের যখন ভোটে হারার পর তোমাদেরই একজন পার্টির অন্যতম প্রবীণ সদস্য বলেছিলেন, তন্ময় ভট্টাচার্য, বিভিন্ন অভিযোগ করেছিলেন যে পার্টির হোল টাইমার কেন হোল টাইমার হবে, সে অর্থে কোনো পয়সা নেই, যদিও পয়সার কথাটা শুনতে খুব খারাপ, কোথাও তো একটা জীবনে বাঁচার জন্য টাকাটাও একটা উপজীব্য মূল সম্পদ, তো সেগুলো নিয়ে ভাবনার বিষয় আসে না যদি ফুল টাইম রাজনীতিবিদ হলে, এত ডিগ্রি, এত পিএইচডি, এত পড়াশোনা, এত পরিশ্রম, সেগুলো নিয়ে তো কোথাও মাথায় কোনো সময় স্ট্রাইক খেয়েছে, মানে খাইনি বলাটা কি ঠিক হবে? আসলে মানে রাজনীতি করলে যে আমি অন্য কিছু করতে পারবো না তো সঠিক নয়, মানে আমি একজন শিক্ষক হতে পারি, একই সঙ্গে আমি রাজনীতিবিদ হতে পারি, আমি একজন গায়ক হতে পারি, একই সঙ্গে আমি রাজনীতিবিদ হতে পারি, আমি একজন বিজ্ঞানী হতে পারি, একই সঙ্গে আমি রাজনীতিবিদ হতে পারি, তাই আমার মনে আমি এটা কন্ট্রাডিক্টরি দেখি না। বহু মানুষ যাকে লেন বলে গেছেন প্রফেশনাল রেভলিউশনারি, তারা সেইটা নেন, মানে তারা অন্য কিছু করেন না, শুধুমাত্রই রাজনীতি করেন। আমি এখনও পর্যন্ত সেই কনসিয়াসনেসের জায়গায় পৌঁছানি যেখানে আমার মনে হয়েছে যে আমি প্রফেশনাল রেভলিউশনারি হব, যদি কোনো মনে হয়। অফকোর্স উপনির্বাচনে দল যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করে কি করবে? আমাকে না, আমার মনে হয় যে প্রথমত তো উপনির্বাচন হবে কি না সেই নিয়ে প্রচুর ধোঁয়াশা রয়েছে, কারণ এই সময় যা করোনা পরিস্থিতি, যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি না খুলতে পারেন, ট্রেন না চালাতে পারেন, তাহলে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপনির্বাচন করা হোক, এটা তো মানে খুবই ক্রিমিনাল অ্যাক্ট হবে, তাই আমার মনে হয় না উপনির্বাচন হবে। এবং যদি উপনির্বাচন হয়ও সেখানে পার্টি ডিসাইড করবে। তুমি লড়ার জন্য তৈরি? না না, একেবারেই না। মানে কেন 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 নয় এটা? আমার মনে হয় প্রচুর মানুষ রয়েছেন যারা বহুদিন ধরে রাজনীতি করছেন, মাটির সঙ্গে রাজনীতি করছেন, ওই এলাকার মানুষের যে যন্ত্রণা, যে দুঃখ, তার সঙ্গে সম্পৃক্ত। আমার মনে হয় পার্টি সেগুলোকে মান্যতা দেবে। নতুন সরকার এসে দুটো জিনিস করেছে, একটা হলো আপার প্রাইমারি এবং এর রেজাল্ট আউট করেছে, যেটা শিক্ষামন্ত্রী কালকেও বলেছেন যে প্রতি বছর SSC হবে, আপার প্রাইমারি টেট হবে, এবং আরেকটা যেটা করেছেন সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তুমি নিজেও স্টুডেন্ট, উচ্চশিক্ষা করছো, এই দুটো পদক্ষেপ কীভাবে দেখো এবং কী বলবে তোমার রাজনৈতিক অ্যানালাইসিসে? মনে হয় যে শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রতি বছর SSC টেট ইত্যাদি হবে, তিনি যখন আগে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে SSC টেট কি দুর্গা পুজো নাকি, যে প্রতি বছর বছর হতে হবে, তাই ওনার মুখের কথা আমরা বিশ্বাস করছি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। যদি হয় খুব ভালো কথা, এটা তো আমাদের দাবি, এবং সরকারের সঙ্গে তো আমাদের মানে শত্রুতার সম্পর্ক নয়, সরকারের সঙ্গে আমাদের বিরোধিতার সম্পর্ক, তা সরকার যদি আমাদের বিরোধিতাগুলো মেনে কিছু ভালো কাজ করেন সে তো সাধুবাদযোগ্য, মানে সেখানে সেটা নিয়ে তাকে ক্রিটিসাইজ করতে হবে এরকম কোনো কারণ নেই, কিন্তু আমাদের মনে হয় না, মানে তৃণমূলের গভর্নমেন্টের যা রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী সেটা ওনারা করতে পারবেন, যদি করতে পারেন খুব ভালো, সেটাই আমাদের দাবি, সেটাই আমরা চাই। দ্বিতীয় যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলছো, আসলে এই না স্টুডেন্ট ক্রেডিট কার্ড তো আসলে মানে এটা প্রথমবার নয়, আমরা দেখেছি সারা বিশ্বজুড়ে যেখানে যেখানেই ক্রেডিট সিস্টেম বা লোন দেওয়ার মধ্যে দিয়ে ছেলেমেয়েদের পড়াশোনা করার চেষ্টা করানো হয়, সমস্ত জায়গায় ডেট ক্রাইসিস, সেটা একটা ভয়ঙ্কর জায়গা নিয়েছে। আমেরিকা সবচেয়ে ভালো তার উদাহরণ, টুইটারে একটা পেজ রয়েছে তোমরা ফলো করতে পারো, যে স্টুডেন্ট ডেট ক্রাইসিস বলে, ইউএস স্টুডেন্ট ডেট ক্রাইসিস, তাতে তারা প্রতিদিন আপডেট করে যে কত নতুন ছেলেমেয়েরা তারা এই মানে ঋণের দায়ে বা ঋণের যে বোঝা সেই বোঝায় আটকে পড়েছেন, কারণ এখানেও তো বলছে তুমি চাকরি পেলে তারপরে তুমি সেটা শোধ করবে। এখন হোয়াট ইজ দ্য গ্যারেন্টি যে তুমি চাকরি পাবে?
আমরা তো বিগত সময়ে পশ্চিমবঙ্গে দেখেছি চাকরি পাওয়ার যে অবস্থাটা, তাহলে আমি যদি চাকরি না পাই আমি শোধ করবো কি করে? দ্বিতীয় যে জিনিস যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, মমতা ব্যানার্জি যদি বলেন যে আমরা চাই পিছিয়ে পড়া গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করুক, তাই আমরা ক্রেডিট সিস্টেম বা ক্রেডিট কার্ড শুরু করছি, তার একটা খুব সহজ উপায় হচ্ছে যে আমরা যে এক্সিস্টিং ইউনিভার্সিটি রয়েছে, এক্সিস্টিং কলেজ রয়েছে, তার যে ফি, সেই ফিটাকে আমরা কন্ট্রোল করি। আমরা বলে দিই যে তুমি যদি একটা এখানে আমার ইউনিভার্সিটি খোলো, তুমি এর চেয়ে বেশি ফি নিতেই পারবে না। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কলেজ খোলো, তুমি এর চেয়ে বেশি ফি নিতেই পারবে না। মানে সেটা সহজ, যদি সেইটা করা যায় তাহলে আরও বেশি সংখ্যক মানুষ, আরও বেশি সংখ্যক ছেলেমেয়ে তারা মানে পড়তে পারে। যদি আমার এজেন্ডা বা আমার লক্ষ্য এটা হয় যে আমি ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে আরও বেশিরভাগ ছেলেমেয়েকে পড়াশোনার সুযোগ দেবো, তাহলে এটা করা অনেক সহজ, সরকারের পক্ষেও সহজ। এত টাকার লোন সরকারকেও নিতে হবে না, সরকারকেও ব্যয় করতে হবে না, কিন্তু একই সঙ্গে ছেলেমেয়েদের পড়াশোনা করার যে সুযোগ সুবিধা সেটাকে তারা এনশিওর করতে পারবে। তুমি যদি দেখো ইউরোপিয়ান বহু কান্ট্রিতে, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এডুকেশন ফ্রি এবং সেটা শুধুমাত্র ওই দেশে নাগরিকদের জন্য না। আমি যদি জার্মানিতে যাই আমাকেও কোনো আমার মানে কলেজের ফি দিতে হবে না, আমার স্টুডেন্ট ফি দিতে হবে না, টিউশন ফি দিতে হবে না, খালি আমার থাকা খাওয়াটা দেখতে হবে, রাইট? সেখানে আমি প্রশ্নটা হলো, সেখানে একটা জিনিস আছে, তোমার জার্মানটা জানতে হবে, তোমাকে জার্মানের A1 A2 কোর্স করতে হবে। তুমি একটা কথা বলো, এই যে চারিদিকে বাংলা পক্ষ বা বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলে, সেটা নিয়ে কোনো বামপন্থীরা কোনোদিন প্রকাশ্যে কিছু বলেনি যে বাংলা ভাষার যারা আছে তারাই এই পশ্চিমবঙ্গের নাগরিক, বাকিরা নাগরিক নয়? তুমি পার্টিকুলার এই পার্টিকুলার এই সাবজেক্টটা নিয়ে কী ভাবো? না, আমার মনে হয় যে ভারত তো একটা সার্বভৌম দেশ, আমরা তো বলি আমরা গণতান্ত্রিক দেশে থাকি, এবং সেই দেশে এরকম মানে আমি যদি বলি যে পশ্চিমবঙ্গে যারা থাকবেন, তোমরা যদি কেউ বিহার থেকে আসে তাকে আমরা থাকতে দেবো না, উত্তরপ্রদেশ থেকে যদি কেউ আসে থাকতে দেবো না, সেটা সঠিক নয়। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক, আমি যদি কোনো সাউথ ইন্ডিয়ান মানে স্টেটে যাই সেখানকার ভাষা আমার জানা উচিত, কারণ আমি একজন বাঙালি হিসেবে যখন দিল্লিতে গেছি কেউ তো আমার সাথে বাংলায় কথা বলিনি, আমি হিন্দি শিখেছি, কারণ আমার মনে হয়েছে বেশিরভাগ মানুষ ওখানে হিন্দিতে কথা বলেন তাই আমি হিন্দি শিখি। ব্যাঙ্গালোরে যদি অনেকে যান তো সেখানেও একটা মুভমেন্ট চলছে যে তুমি কন্নড় শেখো, শিখবে না কেন? আমার মনে হয় এইটা দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, যে আমি যদি পশ্চিমবঙ্গে থাকি, আমি যদি কলকাতায় থাকি, আমি বাংলা জানবো না কেন? আমার অবশ্যই বাংলা শেখা উচিত, বাংলা জানা উচিত, কারণ যদি একজন বাঙালি মানুষ বাইরে গিয়ে হিন্দি শিখতে পারেন, বাঙালি মানুষ সাউথ ইন্ডিয়ায় গিয়ে কন্নড়, মালায়ালাম বা তামিল শিখতে পারে, তাহলে অন্য যে কোনো মানুষ, তিনি উত্তরপ্রদেশ হন, বিহার হন, আসাম হন, তেলুগু হন, তামিল হন, তারও বাংলা শেখা উচিত, অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। তো ওই পয়েন্টে আই অগ্রি যে বাংলায় যারা থাকেন তারা, এবং বিশেষ ক্ষেত্রে যবে থেকে এই সরকার এসছে একটা হিন্দি ইম্পোজিশন আমরা দেখেছি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে, সেখানে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়া, সেই জায়গাটাকে আমি অবশ্যই অগ্রি করি, এবং বামপন্থীদের তাই নিয়ে লম্বা লড়াই রয়েছে, বামপন্থীরাই প্রথম যারা এই নিয়ে কথা বলেছিল। কিন্তু এখন এই বাংলা পক্ষ, আমি কোনো কারোর নাম নিচ্ছি না বা পার্টিকুলার কোনো অর্গানাইজেশন না, কিন্তু বাংলা ভাষার ভালোবাসা আর বাংলা শোভিনিস্ট হয়ে যাওয়া দুটোর মধ্যে তারা থিন লাইন রয়েছে। মানে আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গায় বাংলা ভাষার নামে যা হয়, একজন গরিব মুটে মজুর মানুষ, একজন শ্রমজীবী মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, তিনি অল্প পয়সায় কোনো রকমে এখানে থাকেন, তাকে আমি হম্বিতম্বি করছি, তিনি হয়তো বাংলা জানেন, তিনি হয়তো আমাদের সাথে বাংলাতেই কথা বলেন, তাকে হম্বিতম্বি করে কেন তুমি হিন্দি বলে নিলে? অথচ এই কলকাতার মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বড় বড় শেঠরা রয়েছেন, কোটি কোটি টাকার যারা মালিক, তাদেরকে তো আমরা কোনো চ্যালেঞ্জ করছি না, তাদের তো আমরা বলছি না যে তুমি এত টাকার ক্যাপিটাল আসছে কোথায়, কী করে ইনভেস্ট করছো, তোমার ইনভেস্টমেন্ট পলিসি কী, তোমার এমপ্লয়মেন্ট পলিসি কী? তোমার মনে হয় ওই ইভেন আমি যদি বাঙালির স্বার্থের জন্য লড়াই করতে চাই তারও একটা শ্রেণী অভিমুখ থাকা দরকার। আমার বাঙালির বাঁচার মানে বাংলাকে বাঁচানোর আন্দোলন যদি শুধুমাত্র গরিব লোকের ওপর আক্রমণ করে হয়, গরিব যে মানুষটার সত্যিকার কোনো সহায় সম্বল নেই তাকে এক্সপ্লয়েড করে হয় বা তাকে ডিসক্রিমিনেট করে হয়, তাহলে তো তার কোনো মানে হয় না। সোশ্যাল নেটওয়ার্ক, আমি জানি শেষ ভাগে চলে এসেছি আর ইন্টারভিউটার, সোশ্যাল নেটওয়ার্কে আমি দেখছি যে তোমার পেজ থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়া টিম বহু ক্ষেত্রে পোস্ট হয়, তুমি কি স্পোর্টস ফলো করো, স্পোর্টস লাভার? দেখো আমি মানে খুব দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে যে আমি ব্রাজিলের ফ্যান এবং আমি ইস্ট বেঙ্গলেরও ফ্যান, এবং আমি যাদের যাদের সাপোর্ট করছি তারাই খুব বাজেভাবে হেরে যাচ্ছে, তো এটা দুঃখের হলেও সত্যি যে হ্যাঁ আমি মানে আমার বাড়িতে এটা ফুটবলের একটা মানে এটা দেখার একটা কালচার ছিল, বাবা ফুটবল খেলতেন, জেঠু ফুটবল খেলতেন, ফলে হ্যাঁ মানে ওই একটা পরিবেশ রয়েছে, কিন্তু আমি খুব কষ্টে রয়েছি এখন, খুব খুব ওপেনলি ফুটবল সম্পর্কে কিছু বলতে চাইছি না, কারণ বললেই এত আর্জেন্টিনার লোকজন কালকে আমাকে এত ফোন করেছে সবাই শুধুমাত্র টিস করার জন্য যে কী কেমন হলো, তো হ্যাঁ তো ওই জন্য ফুটবল নিয়ে কিছু বলতে চাইছি। বলিউড মুভি ফলো করো কার সব থেকে বেশি? আই ইউজ টু বি আ শাহরুখ খান ফ্যান, কিন্তু বহুদিন ধরে তো শাহরুখ খানের কোনো ভালো সিনেমা আসেনি। নতুন প্রজন্মের মধ্যে আয়ুষ্মান খুরানাকে খুব ভালো লাগে, রাজকুমার রাওকে খুব ভালো লাগে, আমার মনে হয় এরা ওই স্টিরিও টাইপটাকে ভাঙতে পেরেছে, হিরো বলতেই আমাদের যা মনে হতো
সেইগুলো ভাঙতে পেরেছে এবং খুব পলিটিক্যাল মুভি করেছে, পলিটিক্যাল মুভি হুইচ আর অ্যাজ ওয়েল অ্যাজ মেন স্ট্রিম, যেটা সাধারণ মানুষকেও বোঝাতে পেরেছে এবং খুব তার মধ্যে রাজনৈতিক বার্তা ছিল। আর্টিকেল 15 হতে পারে, অথবা আমি ভুলে গেলাম আয়ুষ্মান খুরানা যেখানে ও অন্ধাধুন দ্য লাস্ট মুভি যেখানে ও গে হয়, হ্যাঁ শুভমঙ্গল জাদা সাবধান, হ্যাঁ। তো মানে দের আর মাল্টিপল ফিল্ম যেখানে ওরা খুব ভালো কাজ করছে, স্টুডিও টাইপ ব্রেক করছে। তো আফটার শাহরুখ খান আই থিঙ্ক আয়ুষ্মান খুরানা রাজকুমার রাও। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, তোমাকে যখন কেউ একটা কাজের মাসি টাইপের আখ্যায়িত করেছিল, তুমি ফেসবুকে একটা গর্জে উঠেছিলে কোথাও গিয়ে, কিন্তু তুমি যদি বাম কিছু মানে নতুন জেনারেশনের অ্যাক্টিভিটিস দেখো সোশ্যাল নেটওয়ার্কে, তারা নাম্বার স্প্রেড আউট করছে, তারা কোথাও গিয়ে একটা শিক্ষাগতা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, এই পুরো বিষয়টা নিয়ে কীভাবে দেখো, এবং নতুন প্রজন্মের বাম সমর্থক নিয়ে দীপচিটার কি বার্তা থাকবে পার্টিকুলার এই সকল বিষয়ে? আসলে সোশ্যাল মিডিয়াটা খুব একটা টক্সিক প্লেস তৈরি হচ্ছে, মানে বিনা কারণে ট্রোল করা, মানুষকে ভুলভাল কথা বলা, এবং সেটা অল অ্যাক্রস দ্য স্পেকট্রাম হয়। তুমি যদি আমার প্রোফাইল খোলো, আমার যদি পেজ খোলো, তুমি দেখবে মানে খুব অবান্তর খুব প্রশ্ন। সেনকে যেমন একটা জায়গায় ওরা একটা স্কুল তৈরি করেছে, জ্যোতিবাবুর পাঠশালা নাম দিয়েছে, তো সেখানে যে ধরনের কথাগুলো বলা হচ্ছিল যে এখানে কী শেখানো হবে, এখানে কি মানে কোনো মাথা মুন্ডু নেই, কোনো হাত পা নেই, বাট পিপল আর টকিং, তো এরকম বিভিন্ন হয়। তো আমি তো এটাই বলবো যারা আমাদের সমর্থকরা রয়েছেন, এবং আমি ফেসবুকেও লিখেছিলাম যখন ওই মিমটা ভাইরাল হয় শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আমি বলেছিলাম যে এটা আমাদের রাজনীতি নয়, আমাদের কে কতটা মানে কে কত ডিগ্রি রয়েছে সেটা দিয়ে তার পলিটিক্যাল এফিসিয়েন্সি, তার পলিটিক্যাল ডেডিকেশন বিচার করা যায় না। এবং আমরা যে রাজনীতি করি সেটা তো কাজের মাসিদের, রিক্সা চালকদের, গরিব খেতে খাওয়া মানুষের, ফলে সেখানে ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে এলিটিজম, সেটা আমাদের বর্জন করা উচিত, সেটা আমাদের পলিটিক্সের অংশ নয়। তাই যারা আমার কথা শুনতে পারছেন প্রত্যেকে, ওই মেসেজ আমি তখনও দিয়েছিলাম এবং এখনও দেবো। আসলে ওই যে বললাম না সোশ্যাল মিডিয়া খুব টক্সিক প্লেস, আমরা যা দেখি সেটাই কখনো কখনো রেসিপ্রোকেট করি বা রিপ্রোডিউস করি, তো সেইখান থেকে আমরা বামপন্থীরা আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো এবং ওই ফাঁদে পা দেবো। 2024 হোপফুল কতটা কি হতে পারে? 2024 অলরেডি টুইটারে একটা ট্রেন্ডিং হয়েছিল প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি, তুমি জানো, ইফুনো তোমাদের কি বার্তা থাকবে, কি ভাবছো 2024টা যদি সামনে লেখে এগিয়ে চলো, এবং কমরেড তোমাদের ভাষায় যে কমরেডদের কি বার্তা থাকবে দীপশিতার? এটাই বলবো যে 2024 হোক 2026 হোক, আলটিমেটলি এটা কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়া লড়াই নয়, একটা স্বৈরাচারী শাসন সারা ভারত জুড়ে রয়েছে, যারা এই ভারতের গরিব মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, শ্রমজীবী মানুষকে এবং সংখ্যালঘু মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত অত্যাচার করেছেন। সেই অত্যাচারের অবসান হওয়া দরকার, এবং সেই অত্যাচারের অবসান করার জন্য বিকল্প নীতির প্রয়োজন, বিকল্প পলিসির প্রয়োজন, শুধুমাত্র বিকল্প মুখ দিয়ে হবে না। এবং আমরা বিশ্বাস করি সেই বিকল্প নীতি প্রণয়নের জন্য সবচেয়ে বেশি যদি কেউ কাজ করতে পারে সেটা বামপন্থীরা। সেই কাজ আমাদের 2024 কেন তার আগেও করে যেতে হবে, যাতে লড়াইটা মুখের লড়াই না হয়, লড়াইটা নীতির লড়াই হয়, বিকল্প নীতির লড়াই। এক্স্যাক্টলি, আপনারা শুনলেন এই বিকল্প নীতির কথাই হয়তো বামপন্থীরা এখন ভাববে, এবং 2024টা অবশ্যই মুখ, তবে রাজনৈতিক সীমানা পেরিয়ে হয়তো ইন্টারভিউটার একটা ছোট্ট সমীকরণে একটা নাম দেওয়া যেতে পারে। দীপশিতা কারুর মতো নয়, দীপশিতার রাজনৈতিক চরিত্র আলাদা, দীপশিতার ক্যারেক্টারাইজড আলাদা, হয়তো টাইটেল এটা হতে পারে ইন্টারভিউটা, দীপশিতা দীপশিতার মতো। শিবমের সঙ্গে ক্যামেরায় বিশ্বজিৎ, আপনারা দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমরা এভাবেই তুলে ধরবো বিভিন্ন পলিটিক্যাল চরিত্র বা বিভিন্ন মানুষের চরিত্র আপনাদের সামনে। ধন্যবাদ।